পর্যবেক্ষণ করেছেন সুতরাং الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه দরুদ ইব্রাহিম যখন পড়তেন রাসূল বুকের দিকে ইশারা করতেন
اللهم صل على محمد পড়ি আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতাম ওয়া আসিলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার আপনারা খুশি না বেজাত খুশি বেশি না কম বেশি বোঝা যায় না একটু জোরে বলেন তো প্রশংসা করব কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় এই কাজও তো আপনারা করেন বিবিকে মারবো না রাসূল মারেন নাই আমরাও মারবো না কোরআন বলছে আদর করতে আমরাও আদর করব রাজি আছেন তো কোরআন বলছে আশিরুহুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার পারিবারিক জীবনে বিবির সাথে করবা এটা কার আইন মানতে রাজি আছেন তো এই কোরআনটা মানবেন তো এটা জীবিত না মরা কথা বলতে পারে তো পৃথিবীর সব কিতাব মরা কিতাবের মালিকও মরা কিতাবও মরা এটার মালিক জীবিত কিতাবও জীবিত মালিকের নাম কি পরিচয় কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আবার পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তিনি থাকবেন আর কেউ থাকতে পারবে না আমরা সব ধ্বংস হব শুধু একজনই থাকবেন কি নাম কি নাম আজকে যারা অন্যান্য জিনিসের ইবাদত করছো কিয়ামতে আল্লাহ তাদের কাছে তোমাদেরকে পাঠিয়ে দিবেন যারা মূর্তি পূজা করছো মূর্তির কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন যারা কোনো ব্যক্তির পূজা করছো ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন যারা মানুষের আইন মানছো ওই আইনের কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন যা ওর থেকে পুরস্কার নাও আমার কাছে কিচ্ছু নাই আর যারা আমরা খালেস ভাবে আল্লাহকে ডাকি আল্লাহ তৌফিক দেন আল্লাহ তৌফিক দেন এ কোরআন মানবো রাজি আছেন মুসলমান দুই হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আল্লাহ হাতগুলো কবুল করেন আরো জোরে বলি আমিন অনেক রাত করে ফেলেছেন আপনারা যেটা উচিত হয়নি এটা হাদিস বিরোধী হয়ে গেছে কাজটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হাফানিয়া যদিও কারো হাফানি নাই এখানে হাফানিয়া
কারো কারো আছে, আল্লাহ ভালো করে দিক। এটা হলো ইংরেজি হাফানিয়া, এটা বাংলা হাফানিয়া না। ইংরেজিতে গাদা মানে বুঝেন, আরবিতে গাদা মানে কি? আরবিতে গাদা মানে দুপুরের খাওয়া, আর বাংলাতে গাদা মানে হ্যাঁ হাফানিয়া কেন্দ্রীয় গুরুস্থান সংলগ্ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ। আজকের এই মাহফিল, এই কবরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাতুল ফেরদাউস দেন। এই স্কুল এবং কলেজ যারা গঠন করেছেন তাদেরকে মাফ করে দেন, কমিটিতে যারা আছে তাদেরকে মাফ করে দেন। আমিন এত আস্তে বলতেছেন কেন? আমিন জোরে বললে আপনার আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায় জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে আপনার সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। অন্য ভাইয়ের জন্য যদি দোয়া করেন সেই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করে নিবেন, এই জন্য অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ নাজির হোসেন MMMA, হুজুর আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, হুজুর আলেম, ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুন, হুজুরের এলমি খেদমতকে কবুল করুন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, বিশেষ করে ছোট্ট ছোট্ট অক্ষরে যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল ভাই, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। শিমুল আসতে পারেন নাই বোধ হয়, আবার আল্লাহ আসার তৌফিক দান করুন। আমার মাহফিলগুলোতে আসে মন্ত্রী সাহেবরা দাওয়াত নিলে আসেন। কয়েকদিন আগেই মুফাজ্জয় যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, কি নাম, আকম মোজাম্মেল ভাই ছিলেন প্রোগ্রামে, আজকে আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর বলে। রুহুল আমিনের আলোচনা আরও শুনতে পারলে আমার ভালো হইতো। রুহুল আমিন অল্পদিনে বুড়ো হয়ে যাইতেছে, মুখে দাগ পড়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি বেশি ফল খাবা, জান্নাতের ফল বেশি, জান্নাতে ফল খাওয়াবে বেশি। ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, বেশি বেশি ফল খাবেন, শরীর ভালো থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যে কথাগুলো বলেছেন আমাদের প্রিয় জেহাদি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই জাতীয় যত ওলামা হযরত আছেন সারা দেশে দিনের কাজ করছে, আল্লাহ তাদেরকে সারা দুনিয়ার ইসলামের জন্য কবুল করুন। মানুষের দায়ী হিসাবে, কোরআনের দায়ী হিসাবে নিজে যে আমল করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুন। আমাদের মেয়র সাহেব এসেছেন, চেয়ারম্যান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ, আরও যারা এসেছেন যত নেতৃবৃন্দ এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। মেয়র সাহেব আমার আলোচনা শুনেন, কবরের একটা আলোচনা আছে ওটা খুব শুনেন উনি। উনি বললেন যে খুব কম রাতি যায়, এটা আমি শুনি না। আর চেয়ারম্যান সাহেব তো আপনাদের খুব হৃদয়ের মানুষ, মন খারাপ নাকি? খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক ইসলামের জন্য। আমরা এখন কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আগামী দিন ইসলামের দিন, মৃত্যুর পরেই ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। চোখ বন্ধ হলেই দেখবেন যে ইসলাম ছাড়া আপনাকে কেউ চিনে না। ইসলাম হলে আপনাকে মাটি চিনবে, কবর চিনবে, ইসলাম নাই কেউ আপনাকে চিনবে। আপনি যদি নবীর সন্তান হন আপনাকে চিনবে না। এই জন্য ইসলাম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আপনি বলেন, সূরা আল ইমরানে শিখিয়ে দিয়েছেন, বলেন ইসলাম ছাড়া কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, অন্য কোন নিয়ম জীবনের জন্য গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। খাসিরুন, বললেন দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এই খসরান থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন,
শয়তান ভুল করলো, দুইজন ভুল করলেন। শয়তান সেজদা দিল না, আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, আল্লাহ নিষেধ করলেন, ফালা তাকরাবা হাদি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে যেও না, তুমি জালিম হয়ে যাবা। গাছটার কাছে গিয়েই তিনি স্বীকৃতি দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়াটা শুধু কবুলই করলেন না, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফে আল্লাহ দোয়াটা তুলে দিলেন। আবার বললেন, শুনো, এই খসরুন মানে সাধারণ ক্ষতি নয়, খসরুন মানে খাসরাত দুনিয়া আল্লাহ আখেরা, দুনিয়া শেষ আখেরাত। যেমন আরবিতে অনেকগুলো শব্দ পাওয়া যায় ক্ষতির, নোকসান, নোকসান ও ক্ষতি। আমরা কি বলি ব্যবসায়, লাভ না লোকসান আমরা বলি। এটা লোকসানটা কি? লোকসানটা হলো নোকসান, যেটাকে আরবিতে বলা হয়। আপনি 500 টাকার তরকারি নিয়ে বিক্রি করতে বসেছেন, দিনের শেষে দেখলেন 500 টাকা আছে, 1 টাকাও লাভ হয়নি, এটার নাম কি? কি নাম? নোকসান। অন্তত পুঁজিটা আছে। আর 500 টাকার তরকারি নিয়ে বসছেন, দিনের শেষে দেখেন তরকারিও নাই টাকাও, এটার নাম কি? এটার নাম ক্ষতি, খসরান। এটার নাম কি? খসরান। দুনিয়াও শেষ আখেরাত শেষ। এই ক্ষতি থেকে বাঁচার আমল হলো চারটি, কয়টি? চারটি আমল। সমস্ত মানুষ এই ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল বলতেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়া লা ওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, দুনিয়ার উপর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া কয়টা? ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর যিকির, আলিম মুতাআল্লিম, আলেম যে জিকির শিখেছে জিকির অনুযায়ী আমল করে, 2 নম্বর হলো, 3 নম্বর হলো মুতাআল্লিম যে এই আলেমের ছাত্র হয়েছে, 4 নম্বর হলো আলেমদেরকে যারা অনুসরণ করেছে। এই 4টা জিনিস ছাড়া সব কিছুই ধ্বংস। ঠিক 4টা জিনিসের কথাই আল্লাহ বললেন, ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। আলিফ লাম ইস্তিগরাকি আল ইনসান। পৃথিবীর এমন কোন মানুষ নাই, প্রেসিডেন্ট থেকে শুরু করে মেথর পর্যন্ত, একদম ফকির থেকে শুরু করে বাদশা পর্যন্ত, কেউ বাদ নাই, সব মানুষ ধ্বংসের ভিতরে। কে বলছেন? আল্লাহ বলছেন, সব মানুষ ধ্বংসের ভিতরে। আবার এই মানুষের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না, ভেবে করে শুধু কান্ত। এই মানুষের কান্নার আওয়াজ মা ছাড়া কেউ বুঝতো না, সেই মানুষকে সব কিছু শিক্ষা দান করেছেন কে? আজকে কি বার? কেন শুক্রবার বললেন? কি বলবেন? আল্লাহ নাম রাখছেন জুমাবার। আল্লাহ কি নাম রাখছেন? জুমাবার। অতএব আল্লাহর নামটাই উচ্চারণ করলে সওয়াব, ঠিক কি না? যেমন আল্লাহ আমাদের আব্বা আম্মার নাম রেখেছেন, আবুন থেকে আব্বা, উম্মুন থেকে আম্মা, এটা বললে আপনি সওয়াব পাবেন। যেমন আব্বা বললে 10টা নেকি পাবেন, 30টা নেকি, আব্বা 3টা অক্ষর, আম্মা বললে 30টা নেকি। আর যদি কর ড্যাডি, ড্যাড কারা বলে? ইংলিশরা বলে, হেই ড্যাডি হাউ ইউ ডুইং, অলরাইট, ড্যাড। আল্লাহ লিখতে কোন শব্দ? শরিয়া আলিফ। আবুল লিখতে মানে আব্বার পরেই, আল্লাহর পরেই আব্বার নাম। কে দিয়েছেন? আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার নাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য শুরু হলে হচ্ছে আলিফ দিয়ে, আবুন উম্মুন আলিফ দিয়ে শুরু। আল্লাহ কি দিয়ে শুরু? আলিফ দিয়ে শুরু।
পিতা মাতার খেদমত করবেন না, আল্লাহ আপনার কোন আমল কবুল করবে না। পিতা মাতাকে যদি বুড়া বুড়ি কও তোমার শেষ, তুমি বরবাদ, তোমার দুনিয়াও শেষ আখেরাতও। কত চমৎকার করে আল্লাহ জাল্লা শানহু বলছেন, ওয়াল আসর ওয়াউলিল কসম। ওয়াও আরবিতে তিনটি কারণে ব্যবহৃত হয়, কয়টি? তিনটি, লিল কসম, লিল আতিফা, লিল ওয়াসিলা, সম্পর্ক জোড়ানোর জন্য। যেমন আনা ওয়া রুহুল আমিন সায়াখতুবেনা, আমি এবং আমার প্রিয় ভাই রুহুল আমিন এখানে আজকে কথা বলবেন, আমি বলবো, আমার চেয়ে ভালো বলেছেন আমার ভাই, আলহামদুলিল্লাহ। এই যে লিঙ্ক করলাম, এটা দিয়ে ওয়াও লাগালাম, কি লাগালাম? বাংলাতে বলি এবং আরবিতে হলো ওয়াও। আর ওয়াও আল্লাহ কসমের জন্য ব্যবহার করছেন, আসসামাই ওয়া তারিক ওমা আদরাকা মা তারিক, আকাশের তারার কসম, তারিকের কসম। তারিক কি জানো না কি? আন-নাজমু সাকিব, প্রজ্জ্বলিত তারকা, এনলাইটেন স্টার। আল্লাহ যখনই কসম কাড়েন, আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ কসম কাড়েন আল্লাহর সৃষ্টিকে নিয়ে গুরুত্ব বোঝানোর জন্য, আর আমরা কসম কাড়বো কার নামে? আল্লাহ ছাড়া যদি কেউ কারো নামে কসম কাড়ে, সে হলো মুশরিক, সে শিরক করলো। যেমন আমাদের দেশে দেখবেন বিভিন্ন টেলিভিশনে কয় মাথার কসম, ফেটের কসম, খাওয়ার কসম আছে না, এই সবগুলো শিরক। এগুলো কি কথা বলে? আপনি কসম কাড়লেন আল্লাহ ছাড়া, কারণ আমি সব আমল শেষ, আমল ডিলেট। ওই যে মোবাইলে একটা অপশন আছে না, একটা হলো একটা ডিলেট, একটা হলো অল ডিলেট। যখনই শিরক করলেন অল ডিলেট, ব্যাস, আমল নামে আর কিছু নেই। এই জন্য শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেন, বললেন কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে সব ডিলেট। একমাত্র দরবার আল্লাহ ছাড়া দেয়ার মালিক আর কেউ না, সব ফকির দেয়ার মালিক কে? আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা ওয়া আনাল গনি, তোমরা সব ফকিরের গোষ্ঠী, ফকির, কিছুই দেয়ার ক্ষমতা না। সব দান করেন কে? চাইতে হবে কার কাছে? না চাইতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। আপনাদের এই যে নাটোরে কত সস্তা মাছ, ট্যাংরা মাছ 300 টাকা কেজি মাত্র, ঢাকা শহরে ট্যাংরা নাম নিলেও 50 টাকা লাগে। এরপর আরেকটা ওই যে পাতলা মাছ আছে না, বাতাসি, আহ, বাতাসের মতো শান্তি দিয়ে দেয়, মাছটা মুখে দিলে মনে হয় বাতাস খাচ্ছি, বাতাসি মাছ কত সস্তা। আর ঢাকা শহরে সব কিছু এক্সপেন্সিভ, আপনাদের এখানে সস্তা করে দিয়েছেন কে? এই নদীতে মাছ দিয়েছেন কে? খেতে ধান দিয়েছেন কে? তো খাজার কাছে যান কেন? খাজা মনুদ্দিন চিশতি তিনি নিজেও ফকির ছিলেন, তিনি আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। আমরা চাইলেও তো বেচারা বুঝবে না, উনি আরবি কথা বলতেন, কি বলতেন? আরবি বলতেন। যেমন একটা ইংল্যান্ডের একটা ছোট বাচ্চা এসে আমার কাছে চাইতেছে, ডু হ্যাভ প্যাক প্লিজ, হোয়াট? ওই ছেলে ওর বাপের থেকে আসছে, ওর বাপ ওকে পাঠাইছে যে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো, লন্ডনে 1990 সালের ঘটনা বলছি, আইসা বলছে ডু হ্যাভ প্যাক প্লিজ, সে হোয়াট আর টকিং অ্যাবাউট ম্যান, তুমি কি কও আমি বুঝি না, কয় ফ্যাক, আঞ্চলিক ভাষা, তোমার কাছে বিড়ি আছে? আরে তুই ছোট ছেলে তুই বিড়ি চাস কে? আমার আব্বা চাইছে আমারে দিয়া, আমি কথা বুঝি নাই, না বুঝলে দেয়ার কোনো প্রশ্ন আসে? আবার যাচ্ছি কোরিয়া, আমার পাশে বসলেন একজন যাত্রী, উনি শুধু আমারে এরম এরম করতেছে, আমি এরম করি উনি এরম করে, আমি এরম করি হে এরম করে। এখন ওর কথা আমি বুঝি না, ও আমার কথা বুঝে না, আমি আমাকে পানি দিস। এরপরে চিন্তা করলাম যদি আরেকটা কিছু কই গালি হয়ে গেল তো সর্বনাশ। আচ্ছা ওকে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমারে বুঝো না আমি তোমারে বুঝি না।
এয়ারপোর্টে নামলাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এই যাত্রী আমার খুব সম্মান করলো, আদর যত্ন করলো, বুঝলাম না উনি আমার চিনে না শুনে না, আমি কোরিয়াতে আসিও নাই। কয় ইউ আর হোলি পার্সন, তুমি হলা পবিত্র লোক। আমাদের দেশে পবিত্র লোকেরা এরকম দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি দেয়, আলহামদুলিল্লাহ কইলেন না? আমরা সব পবিত্র লোক, কি লোক আমরা মসজিদে যাই জন্য মাথায় টুপি, ঠিক না ব্যা? ঠিক। এই টুপি পরে যারা মিথ্যা কথা কয় তাদের শাস্তি দ্বিগুণ হবে, এই টুপি পরে যারা ধোকা দেয় তাদের শাস্তি দ্বিগুণ। টুপি পরলেই মানুষ শ্রদ্ধার চোখে দেখে, ঠিক না ব্যা? ঠিক। এখন বুঝতে না বুঝলে হবে না। মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ বাংলা বুঝতেন না, উর্দু বুঝতেন না, হিন্দিও, তিনি আরবিতে কথা বলতেন, শাহজালাল আরবিতে কথা বলতেন। এখন আপনি গিয়ে যদি বলেন আমারে একটা ফোলা দাও, আমাকে একটা চেলে দাও, বুঝবে কথা কন না কেন? অথবা যশোরের ভাষা কেন, আমার একটা সুয়াল দাও তো, আমার সুয়ালটা মরে গেছে, তুমি একটা সুয়াল দাও তো, আকাশ থেকে পড়বে। এমন একজনের কাছে চাইতে হবে যিনি না বললেও বুঝেন। কে তিনি? কে তিনি? আর কারো কাছে চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? রাসূল বলেছেন যদি জুতার ফিতা লাগে আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরাম ঘরের লবণ লাগলেও নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইতেন, তারপরে সে বাহিরে চাইতেন। কারণটা কি? কারণটা হলো এটা, যা চাইবেন সব জান্নাতে আপনার জন্য জোগাড় করে রাখবেন কে? আমরা চলে যাব, চোখ বন্ধ হলেই দুনিয়া শেষ, ঠিক না বে? ঠিক। চোখ বন্ধ আপনার কিয়ামত শুরু। ইজা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, যখনই কোনো মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আর দুনিয়ার কোনো জিনিস কোনো কাজে লাগবে? আপনার জামা, আপনার কাপড়, আপনার টুপি, আপনার কোনো কিছুই কাজে লাগবে না। মৃত্যুর পরে আপনি দুনিয়াতে যা চেয়েছেন সব আপনার পাশে হাজির করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। সে আল্লাহ বলছেন ওয়াল আসর, মহাকালের কসম, আসরের নামাজের কসম। কেন আসরের কসম কাললেন? আসর হলো সবচেয়ে দামি নামাজ। হাফিজু আলা সালাওয়াতি ওয়াসসালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সব নামাজ হেফাজত করো, স্পেশালি মদের নামাজ। ওস্তা, আমরা হলাম উম্মতে ওস্তা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আ'লা আন-নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আমরা মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত, ঠিক না ব্যা? ঠিক। আমরা হলাম মধ্যে, আমরা সাক্ষী। আমরা কি সাক্ষী? সাক্ষী এক সাইডে থাকে না, মধ্যে থাকে। ওই যে মাটি কাটে যে সাক্ষীটা কোথায় থাকে? মাঝখানে থাকে, এটার নাম কি? সাক্ষী। সাক্ষী আরবিতেও সাক্ষী, সুহাদা। আবার এই আয়াতও সূরা বাকারার একদম মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কয়টি? আর এই আয়াতটার নাম্বার হলো 143, 143, একদম ঠিক মধ্যখানে এটা। আবার কোরআনের মধ্যখানে একটা সূরা আছে যে সূরার নাম হলো লোহা। কেন এটা মধ্যখানে? দুনিয়ার মিডল জায়গা হলো কাবা, কাবার নিচে লোহার খনি সবচেয়ে বেশি, এই জন্য সূরা হাদিদ হলো কোরআনের ঠিক মধ্যের সূরা। কোরআনে মুরাদ সূরা কয়টা? 114টার অর্ধেক কত? কত? অঙ্কে ভালো ছিল এই মানুষ, বোধ হয় অঙ্কে স্যার। 57, 57 নম্বর সূরার নাম কি? হাদিদ। সুবহানাল্লাহ, কইলেন না? কোরআন যে কি মিল, কি অনিন্দ্য সুন্দর কিতাব। সূরা বাকারার 125 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার 250 নম্বরে গিয়ে, 250 নম্বরে গিয়ে দাউদ আলাইহিস সালামের দোয়া, আফ্রিকা আলাইনা সাবরাও আউমিল, মিল দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াল আস, সময়ের কসম, আসরের নামাজের কসম, ঘুমাইয়া কাজা করেছো কোন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নায়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী নামাজের পৃথিবী। সারা পৃথিবীতে এখন মসজিদ গড়ার ধুম পড়েছে, ঠিক কিনা? বাংলাদেশেও থানায় থানায় মডেল মসজিদ হচ্ছে,
মসজিদ মানে মুসল্লি বাড়া, ঠিক না ঠিক? মসজিদ বাড়লে আমাদের লাভ, মুসলমানের লাভ, পৃথিবীর সব ধর্মীয় উপাসনালয়গুলো শেষ হচ্ছে। তাকিয়ে দেখেন বাংলাদেশের গত 50 বছরে কয়টা মন্দির বেড়েছে, কিন্তু মসজিদ কয়টা বেড়েছে? শুধু নাটোরে তাকান, বাদ দেন বাংলাদেশের কথা, যান আমেরিকা, পৃথিবীর মড়ল। 2013 সালে ঢুকলাম, নিউ ইয়র্কে মসজিদ ছিল 120টি, আর গত মেতে আসলাম নিউ ইয়র্কে, এখন মসজিদ 1900টি, আরো আসতে কম সুবহানাল্লাহ। মুসল্লি বাড়ছে না কমছে? সারা পৃথিবীর কোন মসজিদে জুমার নামাজের জায়গা হয় না। কেন মুসল্লি বাড়ছে? কারণ দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আসরের কসম খেয়েছেন, আসর যারা কাজা করে তাদের সব আমল ডিলিট করে দেন কে? ইচ্ছা করে আসর ছেড়ে দিলেন, অনেক লোক আছে না নাই, বসে বসে মসজিদের পাশে আসর কাজা করে, আমল ডিলিট, সব আমল বরবাদ। আপনি ইচ্ছা করে কোন নামাজ ছেড়ে দিলেন, কাফেরের খাতায় আপনার নাম উঠলো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যেমন রাতের বেলায় এশা পড়েন নাই, এই রাতে যদি মৃত্যু হয় কুফুরের খাতায় নাম চলে যাবে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে না? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ইসলাম বিরোধীরা যত মুসলমান মারো তত মুসলমান বেড়েই যাবে। রোহিঙ্গাদেরকে মেরে ইসলাম কমাতে পারবা না, তোমরা মায়ানমারের বন্দরলাই শেষ হয়ে যাবা। আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, রোহিঙ্গারা এখানে একটু দুষ্টামিও শুরু করেছে, তবে আবার আমরা কন্ট্রোলও করতে পারি আলহামদুলিল্লাহ বলে। আমাদের পুলিশটা যা বিচক্ষণ, বাংলাদেশের পুলিশের মতো শ্রেষ্ঠ পুলিশ দুনিয়ার কোথাও, চোখ দেখে আসামি চিনে, বাসে উঠে হাঁটে কদিও তুই উঠ তুই উঠ 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 উঠ, পকেটে হাত দিয়ে দেখে ইয়াবা রহমতুল্লাহ আলাই, মিস্টার গাঁজা। শুধু তাই না, কক্সবাজার গিয়ে আসলাম গত কয়েকদিন আগে, টেকনাফ কয় যে হুজুরের পাগলির ভিতরে দেখে যে ইয়াবা, হুজুরে গাড়িতে উঠছে দর্জন, উঠে জিকির শুরু করছে জোর সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পুলিশে কয় কি ব্যাপার, জিকির তো সবাই করে, এই হুজুরে এত জোরে করে? গাড়ি থামান, জিকির চলছে, কয় হুজুর জিকির একটু বন্ধ করেন, পাগড়িটা একটু খোলেন, কয় আমার পাগড়ি বড় পবিত্র, উজু লাগবো খুলতে হইলে। পুলিশে কয় আমি উজু করে উঠছি, পাগড়ি খুলা দেখে পাগড়ির ভিতর থেকে ইয়াবা শরীফ পড়তেছে, সোরেরা পাগড়ি ধরছে। যতই নোংরামি করো আমার পাগড়িকে, পাগড়ি নোংরা হবে না, তোমরা নোংরা হবা, ঠিক কিনা? ইসলামী ড্রেসকে যতই কলঙ্কিত করবা নিজেদের ইজ্জত যাবে, ইসলামী ড্রেস ঠিকই থাকবে, ঠিক না ঠিক? দুই একজন পসা ডাক্তারের কারণে কি ডাক্তারের মর্যাদা কমে যায়? কমে যায়? কমে না। এরপরে কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফ কেটে ভিতরে ইয়াবা ঢুকেছে। কোরআন শরীফ তোকে লানত দিয়ে জাহান্নামে পৌঁছাবে, ঠিক না ঠিক? আর কারো লাগবে না। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, এক ওয়াক্ত ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। জুমার নামাজ
জুমা বলবেন, এটাকে শুক্র বলবেন না, জুমা কাদদেয়া নাম, কাদদেয়া। জুমার দিন মারা যাওয়ার দোয়া করবেন, তাহলে কবর আজাব মাফ হয়ে যাবে। রমজানে মরলেও কবর আজাব মাফ না, রমজানে জাহান্নামের দুয়ার বন্ধ থাকে কিন্তু কবরের আজাব মাফ নয়। কিন্তু জুমার দিন যদি কেউ মারা যায় কবরের আজাব মাফ করে দিবেন কে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, এই দিন জান্নাতের দরজা খোলা হবে, এই দিন বিচার শুরু হবে, এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই দিনে জুমার নামাজ থেকে নিয়ে রাত পর্যন্ত একটা সময় থাকে, সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই দিনে রাসূল বেশি দুরুদ পড়তেন, কি পড়তেন? দুরুদ বেশি পড়তেন, আমরাও বেশি পড়ব। এই দিনে পবিত্র থাকতেন, বেশি মুসকাতেন, কাপড়গুলো ধুইতেন, টুপি পুরান হোক কিন্তু যেন নোংরা না হয়, জামা পুরান হোক দুর্গন্ধ যেন না হয়, পরিচ্ছন্ন হবেন। জুমার দিন পাঁচটা কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আশা করি আপনারা এগুলো করেছেন। বগলের পশম পরিষ্কার করেছেন আশা করি, 40 দিনের বেশি এটা রেখে দিবেন, আপনি ঠিকমতো পবিত্র হইতে পারলেন না, নখগুলো ছাড়বেন, এটা সব নবীদের অভ্যাস, সব নবীদের অভ্যাস। দাঁত মেসওয়াক করতেন, ব্রাশ না, ব্রাশে আপনার মাড়ি নষ্ট হয়, মেসওয়াকে মাড়ি ভালো হয়। মেসওয়াক করবেন নিম পাতার ডাল দিয়ে, আম পাতার, আম পাতা দিয়ে, তাহলে দাঁতের যে পায়েরিয়া হয় দুর্গন্ধ, দুর্গন্ধ বন্ধ হয়ে যাবে। আম পাতা যে কত রোগের ঔষধ আমরা বুঝি না। নিম পাতা আপনার নাড়িকে ভালো করবে, শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। নিম পাতার রস যারা খায় সব রোগ থেকে তাদের লিভারটা ভালো থাকে। নিম পাতার বাতাস যেখানে লাগে সেখানেও শরীর ভালো হয়ে যায়। এত নেয়ামত আমাদের দেশে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহর হুকুম মানবো, কসম কারবো কার নামে? আল্লাহর নামে। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ফজরের সময় সূরা ইনসান পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইনসান। আমাদের 99% মসজিদে এটা তেলাওয়াত হয় না। আমি জানি না নাটোরের কোনো মসজিদে তেলাওয়াত হয়েছে কিনা, বাংলাদেশের কোনো মসজিদে আমি পাইনি সূরা দাহার, সূরা সিজদা আর সূরা দাহার সকালে তেলাওয়াত হয়, একটা মসজিদেও পাইনি। আচ্ছা, রাসূল প্রতি জুমা এটা পড়তেন, প্রতি জুমার নামাজে পড়তেন সূরা কাফ, দুই রাকাতে শেষ করতেন, অথবা সূরা কাফ না পড়লে সাব্বিহাসমা রব্বিকাল আলা, আর পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা মিলিয়ে পড়তেন মাসনা মাসনা, দুটি জমজ সূরা মিলিয়ে পড়তেন। রাসূল বাকারা পড়লে আল ইমরান পড়তেন, আর বলতেন যারা বাকারার সাথে আল ইমরান পড়ে কিয়ামতের ময়দানে এই দুইটা পাখির মতো ছায়া হয়ে তাকে ছায়া দান করে দিবে, গামাম সারা আকাশ জুড়ে পাখির ঝাঁকের মতো এরা এসে আপনাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা যারা পড়বে সব কল্যাণ তাদেরকে দান করবেন কে? আবার সূরা আসর যারা একবার পড়বে কোরআনের 1/4 সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবেন। সূরা আসর বড় দামি সূরা, একটা সূরাই হেদায়েতের জন্য যথেষ্ট। ওয়াল আসর, কসম কারবো কার নামে? জোরে বলেন, আল্লাহর নামে। বিবির মাথার নামে কসম না, সন্তানের মাথার নামে কসম না, যেটা আমাদেরকে জি টিভি শিখায়। জি টিভি দেখলে বাচ্চারা মুশরিক হয়ে যেতে পারে, জি টিভি বোধহয় নাই এখানে, ভালো জি টিভি যেগুলো ইসলাম দেখায় না এগুলো আমরা দেখবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওরা আমাদের টিভি দেখে না, আমরা ওদেরটা দেখবো কেন? আমাদের টিভি দেখায় না, বাংলাদেশের কোনো টিভি ওই পাশে দেখায় না, কারণ আমাদের টিভি আগে, আমি আগে এটিএনে কথা বলতাম, প্রতি সপ্তাহে ফোন পেতাম যে স্যার আপনার আলোচনা দেখে আমরা 10টা মেয়ে মুসলমান হয়ে গেছি। এখন আর এগুলো পাই না। ক্যালকাটাতে গিয়েছি ওই যে দমদম এয়ারপোর্টে, এরপরে দিল্লি এয়ারপোর্ট দিয়ে অনেক সময় যাওয়া হয় ট্রানজিট, বললাম যে আপ আপ লোক কে আপ বাংলাদেশ কে চ্যানেল দেখতে হ্যাঁ আপ কে নেই আমারা মুলুক মে তো বাংলা কা কোই চ্যানেল নেই হয় তো ক্যা আপ ক্যা দেখতে হ্যাঁ
তা আপনাদের চ্যানেল আমাদের ওখানে আছে, আমাদেরটা আপনাদের এখানে নাই কেন? আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, রাতের বেলা ইসলাম দেখে শুভ, কোনো বাজে জিনিস দেখব না। মক্কা চ্যানেল আছে না নাই? সারাদিন তেলাওয়াত, এক আয়াত শুনবেন কাবা শরীফকে দেখে দেখে, 1,00,000 আয়াতের সওয়াব আল্লাহ মোল্লামাই দিয়ে দিবেন। একবার আজান শুনবেন, 1,00,000 আজানের সওয়াব দান করবেন কে? যত পুরান মসজিদ সওয়াব তত বেশি, যত বুড়া মানুষ তত নেক বেশি। বুড়া মানুষ হাত তুললেই কবুল করে নেন কে? দাঁড়ি পাকা লোক হাত তুললো কবুল করে নেন কে? রাসূল বলছেন আল্লাহ ওই হাতটা ফিরিয়ে দিতে লজ্জা অনুভব করে যারা আল্লাহকে ডেকে ডেকে দাঁড়ি সাদা করে ফেলে। তারপরেও দাড়ি সাদা হওয়ার পরেও বহু মানুষ অপরাধ ছাড়ে না, আছে না নাই? জমির আইল ঠেলে মানুষের ইজ্জত হানি করে, সম্পদ লুণ্ঠন করে, সরকারি সম্পদ চুরি করে, আছে না নাই? অসংখ্য মানুষ দাড়ি পাকলে এত সম্মান আল্লাহ দেয়, তারপরেও সে সম্মানটা বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন পিঠে চাটানি দাগ, রাসূল শুইতেন খেজুর পাতার বিছনায়, আর আমরা শুই জাজিম তোষক। তারপরে কি? তারপরে কি? মঞ্চ মঞ্চ কাপড় বানায় তো জানে, কত কিছু দেয়, এরপরে ঘুম হয় না। রাসূল চাটাইতে শুয়েছেন, ওমর ফারুক ঢুকলেন, ঢুকে দেখে সারা পিঠে রহমতের পিঠে চাটায় দাগ পড়ে আছে। ওমর ফারুক কাঁদা শুরু করলেন গেইটেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, ওমর কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার প্রেসিডেন্টরা কত শান-শওকত করে, আপনি চাইলেই তো উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল আখিরা ওয়ালাহুমুদ দুনিয়া, ওদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখিরাত। আমরা আখেরাত চাই, কি চাই? আখেরাত চাই। তবে শুনো ওমর, একটা খুশির সংবাদ আছে। এই মাত্র আমাকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে গেছেন, আল্লাহকে ডেকে ডেকে কেউ যদি দাড়ি সাদা করে, তার হাত খালি হাতে আল্লাহ ফিরিয়ে দেয় না। এই জন্য বৃদ্ধদেরকে সম্মান করলে রাসূল বলেছেন, সে আমার উম্মত হয়ে যায়। আল্লাহু আকবার। হোক বৃদ্ধ হিন্দু, হোক অন্য ধর্মের, হোক বেনামাজি, আপনার সামনে একজন বৃদ্ধ গাড়িতে দাঁড়ানো, আপনি উঠে তাকে জায়গা দিবেন, আল্লাহ আপনাকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। ফতে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কায় ঢুকলেন, মাগরিব পড়ে একটু গ্রাম দেখছেন, নিজের স্মৃতি শহর। বচপন কি মোহাব্বত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আই মিলনে কি দোয়া করনা। ছোটবেলার স্মৃতি ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ করে দেখে যে একজন বুড়া মহিলা একটা বোঝা ঘাড়ে তুলছে পড়ে যাচ্ছে, আরেকটা তুলছে পড়ে যাচ্ছে। রাসূল গিয়ে বললেন, সাল্লাল্লাহু আলাইহি মা, আমি আপনার বোঝাগুলো নেই। রাসূল বসলেন, বুড়ি আস্তে আস্তে একটা একটা করে বোঝা দিলেন। রাসূল নিজের পরিচয় বললেন না, সাল্লাল্লাহু, সাথে কোনো গার্ডও নাই, বডি গার্ডও নাই, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। কি মহা গুরুত্বপূর্ণ মানুষ, ত্রিভুবনে ওনার চেয়ে সম্মানিত আর কেউ নাই। উনি বুড়ির বোঝা নিলেন, বুড়ি যেতে যেতে কথা বলছে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, বাবা তুমি বোধহয় নতুন এসেছো, আনতা আজিব, আনতা আজনবী, তুমি বোধহয় এখানে অপরিচিত মানুষ, এখানে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ঢুকছে, কাফের সব মেরে শেষ করবে। আমি মোহাম্মদের ভয়ে পলাচ্ছি, তখনও পরিচয় দেন নাই। আর আমাদের কোনো আত্মীয় স্বজন যদি চেয়ারম্যান হয়, পুলিশ ধরলো কয় আমার সিনিয়র স্বামী চেয়ারম্যানের নাতির ফুলাপুতি। ঘুম আসতেছে, কষ্ট হচ্ছে? এ রফিক, একটা বালিশ এনে দাও না। আরে ক্লান্ত, সারাদিন মানুষের খেদমত করে, খুব প্রশংসা করে রফিকেরা। আল্লাহ আমাদের এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে?
সারা থাকবেন তো? আমারে কষ্ট দিছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব। আমি এই পৌনে এগারোটায় এই সিজনে গত দশ বছরে পৌনে এগারোটায় কোথাও উঠিনি। উঠেছি ওয়াজের প্রথম দিকে, একবার মিশিং নিয়ে গেছে বারোটার সময় দিবে আম্বু চয়, আমি চলে যাই আম্বু চয়, ঠেলা ঠেলি করে সাড়ে এগারোটায় উঠছে। উঠে দেখি যে সব অর্ধেক ঘুমে অর্ধেক কেমনে করে উঠছে। আমি বললাম আপনারা কোন ভাই, আপনারা কোথায়, আপনারা মুসলমান হয়ে মরতে রাজি আছেন কারা কারা, হাত উঠেছে। কইলাম কাফের হয়ে মরবেন কারা কারা, আবার হাত উঠেছে। আমি গেলাম আপনারা কোন দিকে, কয় আমনে জেবায় আমরা হেবায়, মাথায় ঢোকে না কিছুই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনদিন আসার পরে কথা বলতেন না, কোন নবী আসার পরে কোনো সমাবেশ করেন নাই, আমরাও করব না। আগামীবার আমার থেকে চেয়ারম্যান সাহেব সময় চেয়েছেন মাগরিবের পরে, আল্লাহ কবুল করুন। আপনারা তো আগেই আসেন ঠিক কি না? এ তুমি কোথায় উঠলে আবার, বস, তুমি উঠলে আমি উঠব। আমি একটু জরুরি ছিল। আচ্ছা ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। আপনারা বুড়াদের বোঝা নেবেন, তাহলে খুশি হবেন কে? যেই হোক, সে অমুসলিম হোক, সে আপনি না চিনেন তাকে, বৃদ্ধ আপনার চেয়ে বয়সে বড়, তাকে সম্মান করবেন, আপনার সম্মান দিবেন কে? দীর্ঘ সময় গিয়ে মহিলা পয়সা বের করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাজরিয়া ইল্লা আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছুই চাই না। মহিলা বললেন তুমি আবার কোন যুবক, এত সুন্দর যুবক তো আমি মক্কায় কখনো দেখি নেই। এবার আল্লাহর হাবিব বললেন যে যুবকের ভয়ে তুমি এখানে পালিয়ে এসেছো, আমি আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ তোমার সামনে দাঁড়ানো। এবার মহিলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল, আমার ভালোবাসা রাসূল, আমার আলো আশা রাসূল, আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল, আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো লা ইলাহা, কার কথা? আল্লাহর কথা। যখনই বিপদে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবেন কে? যদি পানির বিপদ হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, যদি আগুনের বিপদ হয় কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, যদি শরীর বিষ ব্যথা হয় পচা লাগে তখন কি বলবো রব্বি ইন্নি মাসানিয়া দুর ও আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে একটু ক্ষতি ধরেছে, আপনার চেয়ে রহমকারী আর কেউ না, এ রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কোনো জায়গায় চাওয়া যাবে না। চাইলেই আপনি মুশরিকের মধ্যে গণ্য হলেন, অথচ নামাজে পড়ছেন অমা আনামিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কারা ঈমান এনেছে, কাদের মতো ঈমান আনতে হবে? বাইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার, খুব আস্তে হয়ে গেছে, আপনাদের ঘুম আসতেছে নাকি? আল্লাহু আকবার করলে কি সওয়াব না গুনাহ? কতটুক সওয়াব, কতটুক সওয়াব? মুসলমানের জাগরণের জন্য এর চেয়ে বড় তাকবীর আর একটা? রাসূলকে বলেছেন ও নবী আপনি উঠেন, কম ইয়া ইউহাল মুদাসসির কম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি উঠেন, কমলি ওয়ালা উঠেন, ও গো ও কমলি ওয়ালা ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মনে
আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে তোমারে মনে পড়েছে একজন একজনই জেগেছেন সারা দুনিয়া জেগেছে ঠিক না বা ঠিক রাসূল দেখলেন ওনার আত্মীয়-স্বজন সব মূর্তির সামনে গিয়ে নত হয়ে থাকে কাবার চারপাশে মানুষ ল্যাংটা হয়ে ঘুরে এখনো উলঙ্গ পূজা আছে না নাই আছে বাংলাদেশে নাই আছে আছে নি আছে উলঙ্গ উলঙ্গ হয়ে গরুর পেশাব পড়ে ওই পেশাবে গোসল করে পেশাব খায় আর আমরা খাই দুধ আমরা খাই ভালোটা কারণ আমরা ভালোকে সেজদা করি আমরা আল্লাহকে সেজদা করি এজন্য সবচেয়ে ভালো আমরা খাই ঠিক না বে ঠিক চাইনিজরা খায় পোকা গুয়ের পোকা ভাইজা খায় ওই যে গুয়ের সাদা পোকা আছে না তো এইগুলির থেকে করোনা আইব না আইব কি এত খবিশ তেলি চোরা তেল্লা চোরা কোন তো আপনারা তেল তেলাপোকা এটা ভেজে ওই যে কড়ির মতো খায় ভেজে পাশে রাখে আমরা যেরকম কাঁচামরিচ খাই ভূমি আসে ওদের খাওয়া দেখি অথচ আমার আল্লাহ বলছেন উহিল্লালাকুম আত-তাইয়্যিবাত সব ভালো জিনিসগুলো তোমাদের জন্য হালাল করেছি ঠিক না বা ঠিক এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ আল্লাহকে সেজদা করতে পারি ওরা পারে না ভালো খাইলে না ভালোকে সেজদা করতে পারবা আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালেহা ভালো খাও আর ভালো আমল করো আর আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জানো কালেমার ভিতরে কি রেখেছি কালেমা পড়ার সাথে সাথে রাসূলকে মারা হলো কালেমা পড়ার সাথে সাথে রাসূল ঘর ছাড়া হলে জেলখানায় গেলেন ঠিক না বা ঠিক কালেমা পড়ার সাথে সাথে রাসূলের দুশমন হলো কালেমা পড়ার সাথে সাথে রাসূলের সাথে দুশমনে শুরু করলো আপন বেয়াই বেয়াই বলো তো কথা বলেন না কেন যেমন ওনার মেয়ে ওনার ছেলের সাথে বিয়ে হয়েছে ওনার দুজন কি বিয়াই আবার ওনার ছেলে আর ওনার ছেলে কি হবে হেডো বিয়াই তো এটা কেমনে হলো এটা এই জন্য পেস লাগে ওদিকে বলে তালতো ভাই সিলেটে বলে তালির ঘরের ভাই রাসূলের তাল বিয়াই ছিলেন আবু লাহাব ওনার আত্মীয় ছিলেন চাচা ছিলেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন চাচা ছিলেন সব মরে উনি যখন দুনিয়াতে আসলেন চারজন জীবিত ছিলেন দুইজন ইসলাম গ্রহণ করেছেন আর দুইজন ইসলাম গ্রহণ করেন নাই দুইজনের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন ইসলাম গ্রহণ করেছেন আর একজন হামজা রাদিয়াল্লাহু আনহু আবু তালেব আবু লাহাব ইসলাম গ্রহণ করে নাই ওনার আপন দাদির ঘরে ছিলেন দুই চাচা আপন চাচির ঘরে আপন দাদির ঘরে তিন চাচা ছিলেন একজন ইসলাম গ্রহণ করেছেন দুইজন ইসলাম গ্রহণ করেছেন একজন করেন আবু তালেব আপন দাদির ঘরে ছিলেন হামজা ছিলেন এবং ছিলেন আমাদের আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল যখন চলে গেলেন সাহাবায়ে কেরাম দোয়া করতেন হে আল্লাহ আল্লাহর হাবিব দুনিয়ায় নাই ওনার চাচা জীবিত আছেন ওনার উসিলায় আমাদের গুনাহ মাফ করে দেন যে কোনো নেককারকে উসিলা করা যায় যে কোনো আমলকে উসিলা করতে পারেন যেমন নামাজের উসিলা করা যায় ঠিক কি না রোজার উসিলা করা যায় কোন মনা মানুষকে উসিলা করা যায় না কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ ঈমান আনতে হবে কেমন আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে তোমরাও সেরকম ঈমান আনবা সারা দুনিয়া যাবে কিন্তু ঈমান যাবে না ঠিক না ঠিক ওরা আমাদেরকে ভয় দেখায় কিন্তু ঈমানের পথে মানুষ বাড়ছে না কমছে বাড়ছে আপনারা তো দেশে থাকেন শান্তির জায়গা আমাদের দেশের পুলিশ ভাইয়েরা টুপিওয়ালা লোকদেরকে সম্মান করে ঠিক কি না কথা কন না কেন এয়ারপোর্টে আসি টুপি দেখলে বাস হুজুর চলে যাবে আবার কিছু হুজুর আছে তেড়ামি করে এক আর্মি জিজ্ঞেস করছে হুজুর
আপনার টুপিটা একটু দেখবো, আমরা চিনো না। এখন আর্মি কয় না আপনারা আমি চিনি না, আমি ডিউটি করি আমি কাউকে চিনি না। হুজুরের টুপি খুলছে, জামা খুলছে, আর্মি দিত রাগ বেশি। এবার গেঞ্জিও খুলছে, শীতকাল, আপনি এটা করবেন না। আইনের লোকদেরকে শ্রদ্ধা করবেন, তারা তো আমাদের উপকারই করে, ঠিক কিনা? এত বড় টুপির ভিতরে তো পিস্তল একটা ঢুকায় থাকার কোনো ব্যাপারই না। চাউল 2 কেজি আনবে, আমি আগে থেকে টুপি খুলে ফেলছি, এখন আর্মি করতেছে আপনি খুইলেন না, আপনাদের চিনি আমি না। এটা আপনার দায়িত্ব, আপনি বিনয়ী হবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি আরেকজনকে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মান করতেন, মা ফাতেমা বলছেন আমি ঘরে ঢুকলেই আব্বা দাঁড়িয়ে যেতেন, আমার কপালে চুমু খেতেন, আব্বার জায়গায় আব্বা আমাকে বসিয়ে দিতেন, আব্বা পাশে গিয়ে বসতেন। যে কোনো মানুষকে সম্মান করতেন রাহমাতাল লিল আমিন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি একজন অন্ধের জন্য দাঁড়াচ্ছেন। রাসূল বলছেন এই অন্ধের ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাআহুল আ'মা। আল্লাহু আকবার। আবার এই অন্ধ মানুষটাকে তাবুকের যুদ্ধে যখন গেলেন মদিনার প্রেসিডেন্টের জায়গায় বসালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আরো চিৎকার করে বলেন ঈমান মানে ভালোবাসা কাকে? ঈমান মানে হলো রাসূলকে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মা সারা দুনিয়ার সব মানুষের চেয়ে আমার নবীকে বেশি ভালো না বাসো। কিরকম ভালোবাসা হতে হবে? উহুদের যুদ্ধ, কাফেররা ছড়িয়ে দিল কাত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ায়। মদিনা থেকে মাত্র 5 মাইল দূরে, কয় মাইল? 5 মাইল দূরে উহুদ। এখনো উহুদের ময়দান আছে না নাই? আছে। সেখানে হামজা রাদিয়াল্লাহু শুয়ে আছেন, কবরের কোন চিহ্ন কি আনছো? সবাই দাও, নিচে দাও। আপনারে চা খাইতে মন চায় না? নজর দিয়ে দেন, যারা খায় ওদের পেটের ফুলে। আপনাদের সবাইকে দিলে আমিও খাবো ইনশাআল্লাহ। এই যে দিছে আমার স্যার, খাবেন আপনারা? একটু বিসমিল্লাহ পড়ে ফু দেন। স্যার মা সাহেব আপনার বসায় দিলাম, নজর দিলে কিন্তু খবর আছে। দেখছেন না কিছু মানুষের হে যায় পশ্চিম দিকে, ফেট যায় পূর্ব দিকে, দেখছেন না? বুঝবেন পেটের ভিতরে অবৈধ জিনিস ঢুকছে, পেটের ভিতরে অবৈধ জিনিস ঢুকছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। চিৎকার করে বলেন আমিন। উহুদের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখনই শুনলেন একজন সাহাবী, তিনাকে রাসূল অনুমতি দিয়েছেন যে আপনি বাসর ঘর করেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়ে যা সওয়াব পাবে আপনি বর হক পালন করলে সেই সওয়াব পেয়ে যাবেন। স্ত্রীর হক কত বেশি! কিন্তু যখনই কানে আসলো রাসূল দুনিয়ায় নাই, কিসের বিবি কিসের কি, বিবিকে ছুড়ে মেরে তিনি তলোয়ার নিয়ে দৌড় মারলেন। উহুদের ময়দানে গেলেন, একজন একজন করে অসংখ্য কাফের মেরে নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সন্ধ্যার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা শহীদ হয়েছে তাদের গোসল দেওয়ার দরকার নাই, তাদেরকে জোগাড় করে আনো। হামজা রাদিয়াল্লাহু নাই, রাসূল কাঁদছেন অনবরত হামজা রাদিয়াল্লাহুর জন্য। অনেক জলিলুল কদর সাহাবী চলে গেছেন, ওই সাহাবীর বিবি চলে আসছেন উহুদের ময়দান, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী অমুক খানজালা, তাকে আপনি অনুমতি দিয়েছেন আমার সাথে বাসর করার জন্য, কিন্তু যখনই কাফেররা প্রচার করলো আপনি নাই, আমাকে ছেড়ে চলে আসছে, তার গোসল ফরজ, আপনি তাকে গোসল না দিয়ে কবরে দিয়েন না, কারণ আমি জানি শহীদদের গোসল দিতে হয় না, এই শহীদরা রক্ত মাখা কাপড়ে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আপনারা শহীদ হতে চান তো? চান তো? যারা শহীদ হতে চায় না এরা মোনাফেক। এরা কি মোনাফেক? এদের নামাজ কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না।
রাসূলের তিনটা স্লোগান ছিল, রাসূল তিনটা স্লোগান দিতেন, কয়টা বলেন? আইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। আইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। প্রশংসিত জীবনযাপন কর, নতুন পোশাক পর, শহীদ হয়ে মর, এই তিনটা স্লোগান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসিত জীবন যাপন কর, শহীদের মৃত্যু যারা চায় তারা বিছনায় পড়ে মরলেও শহীদের মর্যাদা দিবেন কে? আরে তোমার কষ্ট হয়ে যাচ্ছে না মানো না? হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে মুরব্বি, কোথায় যাচ্ছেন আপনারা? এই যে মুরব্বি কোথায় যান? ভালো মানুষ, যান আরেকজনের জায়গা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার স্বামী ফরজ গোসল হয়েছে ওনার, আপনি গোসল না দিয়ে ওনাকে কবর দিবেন না, ওনাকে কেউ চিনছে না, হাত একখানে, পা একখানে, শরীর একখানে চলে গেছে। স্ত্রী বলল, এ আমার স্বামীর হাত, এ আমার স্বামীর পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সব অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় করো, পানি আনো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে রাসূলের কানে কানে বলছেন, আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছে। সাহাবায়ে কেরাম কয়েকজন বললেন, আমাদের একটু সন্দেহ হলো। সন্ধ্যার আলো আধারি নেমেছে, আমরা ওনার মাথার কাছে গেলাম, দেখলাম জান্নাতের খুশবুদার পানি টপ টপ করে ওনার মাথা থেকে উহুদের ময়দান স্পর্শ করছে। এখনো সেই আল্লাহ আছেন না নাই? করোনায় যারা আল্লাহকে ডেকে ডেকে চলে যান তাদেরকেও শাহাদাতের মোহর দিবেন কে? যদি শহীদ হতে চান বিস্তায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? তবে সবচেয়ে মর্যাদা হলো কোরআনকে বিজয়ের জন্য যারা রাত পথে আল্লাহর জন্য প্রাণ দিতে পারে, সেটা দেওয়ার ক্ষমতা আমাদের আছে, ঠিক না? ঠিক। আমরা রোহিঙ্গাদেরকে বুকে রাখি, ৪২টা দেশের কেউ নিল না রোহিঙ্গা, ২০ লক্ষ রোহিঙ্গা আমরা আমাদের একটা থানায় উঠিয়েছি। কক্সবাজারের পুরা পরিবেশ এখন বিষাক্ত। আগে কক্সবাজার গেলে কোনো আইডি লাগতো না, এখন আইডি চায়, কারণ আমি রোহিঙ্গা নাকি ওরা বুঝবে কেমনে? আমি গেলাম, বলছে হুজুর আইডি, হ্যালো এই যে আইডি, কো হুজুর চিনছি, হ্যালো চিনছ, ঠিক আছে। অথচ আমাদের হৃদয় সবচেয়ে বড়, আমরা দুনিয়াকে জানাতে চাই আমাদের কোন মুসলমান পৃথিবীর কোন জায়গায় আঘাত প্রাপ্ত হবে আমরা প্রতিবাদে চাপিয়ে পড়বো, ঠিক কিনা? দুনিয়ার এই মাহফিলটাকে সবাই ভালোবেসেছে, আমি খুব খুশি হয়েছি আপনাদের এখানে এসে। প্রশাসন থেকে নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, আশেপাশে রফিক যাদের কাছে গিয়েছে সবাই এটার জন্য হৃদয়ের আকুতি পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। নাটোরের মানুষ যে এতটা কোরআনকে পছন্দ করবে আমি চিন্তাও করতে পারিনি। বহু জায়গায় দুর্গুপরে কিলাকিলি করে মাহফিল বন্ধ হয়ে যায়, প্রশাসন চিন্তা করে যে কোনটার কিল খামু শেষ, যা বাসায় চলে যাও। অবশ্য যারা মাহফিল বন্ধ করে তাদের আজাবও আসতেছে, তারা সুখে নাই, বিভিন্ন রোগে সিথে ঘরে পড়ে থাকে, তাদের জন্য দোয়া করারও লোক পায় না, কারণ মাহফিল আসলে তো দোয়া হয়, ঠিক কিনা? যখন মাহফিল বন্ধ করে দেয় ওর জন্য আর কেউ দোয়াও করে না। একটা মাহফিল বন্ধ করে দিছে মরছে বেরোকায় ভালো হয়েছে মর, এটা কইেন না। হয়তো একটা কাজ করেছে হয়তো ভুল, কিন্তু বাকিগুলো তো তার ভালো আছে, ঠিক কিনা? এই জন্য যে কেউ কালেমা নিয়ে মরল, কালেমা পড়ে মরল, বলবেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, কারণ অনন্ত জীবন হাজার কোটি বছরও না, সারা জীবন তার পড়ে আছে, বদ দোয়া দিবেন না।
মানুষের জন্য দোয়া করবেন, কালেমা আছে যেখানে দোয়া আছে, শিখিয়েছেন কে? সমস্ত মানুষের জন্য দোয়া শিখিয়েছেন কে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাসূলের আমলনামায় এই দোয়াটা সবচেয়ে বেশি ছিল, সব নবীর এই দোয়া করতেন। এখানে কোন মুসলমানের নাম নাই, আল্লাহ আতিনা আমাদের সবাইকে দেন, দুনিয়ার যত মানুষ সবাইকে সুন্দর জীবন দেন, আখেরা সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কারণ দুনিয়াতেও তো কোথাও আগুন লাগলে আমরা সবাই নিভাতে যাই, ঠিক না বেটি? কার বাড়ি ওটা আমরা দেখি না, আমরা নিভাতে যাই, জাহান্নামের আগুন ধাও ধাও করছে, ওখানের ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? এই জন্য প্রত্যেককে দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি কাউকে কিছু খাওয়ায়ও কালেমা পড়ানো যায়, লাভ আছে না নাই? অনেক লাভ। রাসূল এক কাফেরকে সাতটা ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগলের দুধ? সাত ছাগল। সাত ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার কিছুদিন পরে তিনি আবার বেড়াতে আসলেন, এক ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন। রাসূল বললেন, কাফের খায় সাত পেটে, মুমিন খায় এক পেটে। মুমিন বেশি যেখানে বরকত বেশি, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? রমজান মাস। খাওয়া বেশি কোন মাসে? রমজান মাসে। বেগুন বেশি কোন মাসে? চুলকানি বেশি কোন মাসে? এই বেগুনিও খায় চুলকায়ও, ক খাইতেও মজা, চুলকাইতেও মজা। এটা হলো কোরআনের মজা। এজন্য ঈমান আছে যেখানে আমরা যাব। আমার যে কোনো ভাই, অনেক ভাই জন্মসূত্রে মুসলমান, এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? আছে না? এদেরকে কি করবেন? আদর করবেন, আদর করে মসজিদে নিয়ে যাবেন, দুইটা সিঙ্গারা খাওয়াবেন, একটু কাপড় কিনে দিবেন, ভাই চল মসজিদে চল, আপনার উপর খুশি হবেন কে? ওকে আপনি আবার তুচ্ছতা ছিল করে না, তুই কাফের আমি মুসলমান, চিনোস আমারে, তুই সত কাফের আমি মুসলমান, না এটা যেন না হয়। বনি ইসরাইলের এক লোক খুব আবেগ ছিলেন, তিনি পাশের লোকের বলতো, ওই জাহান্নামি, ওই জাহান্নামি, কই যাস? মারা যাওয়ার পরে আল্লাহ তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, জাহান্নামের মালিককে বলছে, আল্লাহ আপনি জান্নাতের মালিককে আপনি, তো তুমি ওকে জাহান্নামি পাঠালা কেন, জাহান্নামি দিলা কেন, জাহান্নামি বললা কেন? ও নামাজ পড়ে নাই, এত বড় অপরাধ করে নাই, তুমি আমার মালিকানা নিয়ে টানাটানি করেছো, ও করে নাই, ওকে মাফ করে দিলাম, তোরে জাহান্নামে পাঠাইয়া দিলাম। খবরদার, অহংকার যেন না থাকে, অহংকারকে মাটি দিয়ে দিবেন। আপনি নামাজ পড়েছেন, আরেকজন পড়েনি, তাকে বিনয়ের সাথে নামাজই বানান, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে এটা খুব আছে, কয় জাহান্নামি, এটা জাহান্নামি, তুই জানলি কেমনে জাহান্নামি, তুমি জানলা কেমনে জাহান্নামি, কে জাহান্নামি এটা জানান কে? তবে হ্যাঁ, শেরেকের উপরে যারা মারা যায় তারা জাহান্নামি। আমি কাউকে স্পেশালি বলবো না, এই জাহান্নামি ওই জাহান্নামি, কারণ গোপনে গোপনে অনেক লোক অনেক আমল করতে। যেমন দিলীপ কুমার, এর নাম ছিল ইউসুফ খান, ভারতে গিয়ে অভিনয় করতে চাইলো সে। এখন মুসলমান নাম থাকলে অভিনয় নেয় না, সে নাম চেঞ্জ করছে দিলীপ কুমার, কিন্তু নাম ছিল কি? ইউসুফ। গোপনে গোপনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। এখন সে যখন মারা গেল, আপনি যদি বলেন যে তুই জাহান্নামি, সে জান্নাতি না জাহান্নামি এটা জানেন কে? আল্লাহ। কে জানেন? তবে একজন নামাজি যদি চলে যায়, আমরা বলবো আল্লাহ তাকে আপনি জান্নাত দেন, ঠিক কি না? আমরা তাকে জান্নাতিও বলবো না, এটা বলা নিষেধ। যেমন খয়বরের দুর্গের সময় একজন সাহাবীর পিছনে তীর লেগে তিনি মারা গেলেন, একজন মহিলা সাহাবি বললেন, কি খুশ নসিব তিনি জান্নাতি। রাসূল বললেন, তুমি জানলা কেমনে সে জান্নাতি? কাইফা আলিম, তুমি জানলা কেমনে সে জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক আল্লাহ। এই জন্য ঈমানের চেয়ে দাবি আর কিছুই, ঈমান যদি আমি আমার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলেন, শুধু যদি ঈমান আনো আমি তোমার গুনাহ মাফ করে দিব। রাব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান
বলেন সূরা আল ইমরানের শেষের দিকে, তোমরা বলো একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঈমানের কারণে আমাদের গুনাহ মাফ করে দেন, আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন, আর যেই দিন আমরা দুনিয়া থেকে চলে যাব সেই দিন নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করে দিয়েন। দোয়া করবেন যেন নেককারদের সাথে মৃত্যু হয়, কোনো চোরের সাথে যেন মৃত্যু না হয়, কোনো গাঁজার আসরে যেন মৃত্যু না হয়। রাসূল বলেছেন মুসলিম শরীফের বর্ণনা, তাহাইয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে? যদি কোনো বেনামাজির সাথে তোমার মৃত্যু হয়, বেনামাজির সাথে তোমাকে তোলা হবে, কোনো গাঁজার আসরে মৃত্যু হয় ওরকম আসরে তোলা হবে, কোনো গানের আসরে মৃত্যু হলো আছে না নাই কথা কন না কেন? যেমন আপনাদের দেশের ফিরোজ শাহী শিল্পী শিল্পকলা একাডেমিতে তিনি গান গাইতে শুরু করলেন, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, বাজনা বাজছে মানুষ তালি দিচ্ছে নাচছে, তিনি স্টেজে ঢলে পড়ে গেলেন। শিল্পকলা একাডেমি থেকে পিজি হসপিটালের দূরত্ব আধা মিনিটেরও না, আধা ঘন্টারও না, অল্প দূরত্ব। হসপিটালে নেওয়া হলো, লোকেরা তালি দিচ্ছে, ডাক্তার বলছে 15 মিনিট আগে বিদায় হয়ে গেছেন। কি নিয়ে গেলেন, কি নিয়ে গেলেন, কোন অবস্থায় আপনি যাবেন? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা দরকার, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে হলো যতক্ষণ যেখানেই থাকবা মুসলমানদের মধ্যে থাকো, ঠিক না বেটি? যেখানেই থাকবা ইসলাম নিয়ে থাকো, যেখানেই থাকবা নামাজ নিয়ে থাকো, যেখানেই থাকবা জিকির নিয়ে থাকো, যেখানেই থাকবা সেখানে আল্লাহর কাছে থাকো, ঠিক না বেটি? দোকানের ভিতরে বসে বসে সোয়াবিন তেল আর সরিষার তেল মিশাচ্ছেন, আর হাতে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমলনামায় কি উঠবে, কি উঠবে? গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ। করোনার চাইল খেয়ে ফেলেছেন, এদিক দিয়ে তসবিহ করছেন, আপনার পেটে তো অলরেডি আগুন ঢুকেছে। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা, যারা মানুষের হক খায় ওদের পেটের ভিতরে আগুন ঢুকে। কি ঢুকে? আগুন ঢুকে। এখন আপনি আগুন থেকে নিষ্কৃতি পাবেন কেমনে? পেটে তো আগুন ঢুকে আছে, এই জন্য আপনার আমলগুলো সুন্দর লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আমলে সালে করবেন, আমলে সালের মধ্যে প্রথম আমল হলো শিরক, বাদ দিবেন কার কথা? আল্লাহ আমলে সালের পরিচয় দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন সূরা? সূরা কাহাফ। রাসূল কোন দিন পড়তেন এই সূরাটা? জুমার দিন পড়ছেন আজকে, দেখি কারা কারা পড়ছেন, হাত তুলুন তো দেখি। আহারে, অল্প বয়সের একটা ছেলে, এই কয়জন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি পড়ছেন রফিক? সূরা কাহাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় পড়তেন, জুমা যাওয়ার আগে। দুটি বর্ণনা, যারা পুরো সূরাটা পড়বে আগামী 2 সপ্তাহ পর্যন্ত আকাশ থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ আলোকিত করে দিবেন, কোন বিপদ তাকে স্পর্শ করতে পারবে, কোন মহামারী তাকে স্পর্শ করতে পারবে। আর যদি প্রথম 10 আয়াত কেউ পড়ে, শেষ 10 আয়াত পড়ে, মুসলিম শরীফের বর্ণনায় দুটি বর্ণনা এসেছে, প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়লে তার মাথা থেকে নিয়ে শরীরটাকে আল্লাহ নূরের আলোতে ভরপুর করে দিবে, তাকে
তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দিবেন কে? রাসূল বলেছেন যারা প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাকে দাজ্জালের আক্রমণ থেকে হেফাজত করে দিবেন। দাজ্জাল যে কোনো সময় আবির্ভূত হতে পারে। দাজ্জাল চারদিক ঘিরে ফেলছে। কখন যে আপনার ঈমান চলে যাবে আপনি নিজে টের পাবেন না। এজন্য পাঁচ ওয়াক্ত মসজিদে গেলেই হবে না, কোরআন পড়তে হবে। আমলনামা যদি কোরআন না থাকে ঈমান রক্ষা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় মানুষ শুধু মসজিদে গিয়ে ঈমান রক্ষা হবে না, ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম, ইলম লাগবে কোরআনের ইলম। কিসের ইলম? কোরআনের ইলম। সুদ খাওয়া যাবে না? অবশ্য সুদ নওগাঁতে নাই, নাটোরে নাই। নাটোরের মানুষ খুব ভালো গো। ভাত খাসু? কি খাসু? ভাত খাসু। নাটোরের মানুষ ভালো। সুদ যেখানে আছে ঈমান সেখানে নাই। এক টাকা সুদের খাইবেন 42 বার মায়ের সাথে জিনার গুণ আমলনামায় উঠবে। মুসলমান দেশে যে কেমনে সুদি ব্যাংকগুলো এরকম চলে আমার অবাক লাগে। মুসলমান ছেলে হয়ে কেমনে সুদি ব্যাংকে চাকরি করে, একটু পেরেশানি লাগে না? এত বড় গুনার কথা সারা কোরআনে হাদিসে কোথাও নাই। রাসূল বলেছেন সুদের 70টা গুনাহ সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা করা। একটু শরীরে তাপও লাগে না, না খেয়ে থাকো সুদ খায়ও না। সুদ খেলে ঈমান থাকবে না কার কথা? আদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। ফাইন লাম তাফআল ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আসার আগে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, একজন মুমিন হবে না। একজন মুমিন না, সাহাবায়ে কেরাম বলেন ইমামও না, মুতাল্লিও না, মুয়াজ্জিনও না, কেউ না। কেন ইয়া রাসূলুল্লাহ? কেন? ইযা আকালুর রিবা শারাফুল বিনা, যখন সুদ খাবে আর বিল্ডিং তুলবে তখন বুঝবা সমাজের মধ্যে কোনো মুমিন নাই। আমরা সুদ ছেড়ে দিব, রাজি আছে না নাই? কথা কন না কেন? সুদ ছেড়ে দিলে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লে আল্লাহুর রিবা ওয়ারবি সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি আর যাকাতকে সদকাকে আমি আল্লাহ লালন পালন করি। আল্লাহু আকবার। এজন্য সুদ আছে যেখানে ঈমান নাই সেখানে, সুদ আছে যেখানে আমরা নাই সেখানে। আমলে সলের মধ্যে প্রথম আমল হলো শিরক করা যাবে, ওলা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক কোথায় পাওয়া যায়? শিরক রাসূল বলেছেন কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না কালো রাতে, এরকম চিকন হয়ে মানুষের শরীরে শিরক ঢুকে। এই জন্য রাতের বেলা যারা কুরিয়া ইয়াল কাফরুন পড়বে তাদেরকে শিরক মুক্ত জীবন দিবেন কে? কিন্তু এখন তো মুশকিল হলো আমরা বুঝি না কি পড়ছি, কি পড়ছি বুঝি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন। কার কথা? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কোরআনের আলোকে কোরআনের শত্রু কোরআনের শত্রু হলে তো দুনিয়াও শেষ আখেরাতও। আল্লাহ আমাদের এখানে সবাইকে কোরআনের বন্ধু বানায় দেন। আরো জোরে বলেন আমিন। কোরআন যে কত বড় নিয়ামত আমরা বুঝলাম না। আমাদের জাতীয় কবি বুঝেছেন কিছু কোরআনের জন্য, কত সুন্দর কবিতা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ বলি। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে
শুধু কোরআনের আয়াত শুনো, আপনারা একটু বলেন, আপনারা তো অনেক, আমি একা মানুষ। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরে ঝাড়ো বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। বলেন আমিন। প্রতিদিন অন্তত 100 আয়াত পড়বো, কয়শো 100 আয়াত পড়লে নেককারের মধ্যে নাম লিখে দিবেন কে? 500 আয়াত পড়লে সাবেকুনদের ভিতরে নাম লিখে দিবেন কে? 1000 আয়াত পড়লে মুতাকাদ্দিমিনদের ভিতরে নাম লিখে দিবেন কে? বেশি কঠিন না, সূরা ফাতিহা 100 বার পড়েন 700 আয়াত হয়ে যাবে, সূরা ইখলাস 100 বার পড়েন 400 আয়াত হয়ে যাবে। সময় কি বেশি লাগবে? সময় দিছেন কে? তে আল্লাহ সময় আল্লাহকে দিবেন না, দিবেন কাকে? কাকে দিবেন? কত ঝামেলা, কত ঝামেলা তার, সমস্যায় তার দিন রাত ছুটোছুটি, নানান কাজে সময় হয় না শুধু কোরআনের কাজে, ঠিক কি না? আজানকে নিজের আন্ডারে রাখবেন না, আজানের আন্ডারে আপনি যাবেন। যারা নিজেদের আন্ডারে নামাজকে রেখেছে তাদের নামাজ কবুল হয় না। আজান হলো নিজে যা খুশি তা করে, মন চাইলে নামাজ পড়ে না, এলে পড়ে না, আপনার নামাজ জীবনে কবুল হবে না। আজান হবে আপনি সব কাজ ছেড়ে মসজিদে যাবেন। নামাজকে বলো না, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আপনার নামাজ আগে, নামাজ কি আগে? আল্লাহ কোরআনে আগে নামাজের কথা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ কেন আগে নামাজ আনলেন? কেন আগে নামাজ আনলেন? মানুষ যখন মায়ের পেটে সৃষ্টি হয় তখন নামাজ অবস্থায় থাকে, সেজদায় থাকে মানুষ। আমি জানতাম না এটা, 1990 সালে যখন প্রথম আমার ইংল্যান্ডে যাওয়া, তখন একজন ডাক্তার কেবলমাত্র আলতাসানোগ্রাম বাজারে এসেছে, একজন ডাক্তার আমাকে বলছেন, আই বিকেম মুসলিম টু সি দ্য বেবি ইন দ্য টামি অফ মাম, মায়ের পেটে বাচ্চা দেখে আমি মুসলমান হয়ে গেছি। হাও হাও কুড়ি সমি, আমাকে তুমি দেখাবা মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে? তিনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন যে কেন সি দ্য স্ক্রিন, আমি সিয়া আই কুড সি ইট, একটা স্ক্রিনে বসালেন, বলছে দেখো এই যে বাচ্চাটা এরকম করে আছে, এটা হলো মায়ের পেটে আছে বাচ্চাটা। আমি এই পজিশনটা দেখার জন্য হিন্দু ভাইদের মন্দিরে গেলাম, পেলাম না, আমাদের গির্জায় গেলাম, পেলাম না, বৌদ্ধদের প্যাগোডায় গেলাম, গেলাম, পেলাম না, পেয়েছি তোমাদের মসজিদের ভিতরে। যখন ইমাম সাহেব শেষ কাজটা করে তখন বাচ্চার মতো করে এরকম মাটিতে পড়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম এটার নাম কি? তারা বলল সেজদা প্রস্টেশন, when they prostrate to the earth, that is the position of baby in the tummy of mom. যখন বাচ্চা মায়ের পেটে থাকে বাচ্চা সারাক্ষণ আল্লাহকে সেজদা দিতে থাকে, সেজদা পজিশনে বাচ্চাটা থাকে, বাচ্চার মুখের সামনে আঙ্গুল দিয়ে রাখে আল্লাহ, মুট করে আংহাত দিয়ে রাখে যাতে ঠোঁটের মধ্যে মায়ের পেটের কোনো পানি না লাগে, কারণ এই ঠোঁট দিয়ে তো বাচ্চা পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাচ্চা যখন দুনিয়া আসে প্রথম সেজদা দেয় মাটিতে, মাটিতে যখন সেজদা অবস্থায় দুনিয়াতে আসে তার ডেলিভারি হয় নরমাল, আর যখন সেজদা অবস্থায় থাকে না তাকে পেট কেটে বের করতে হয়। এই জন্য আগে আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন কুল
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘরে নামাজ পড়বেন বউকে নিয়ে, সুন্নত নফল বিবির সাথে পড়বেন, সুন্নত নফল ভিতের বিবির সাথে পড়বেন, মসজিদ থেকে বেশি সওয়াব করে। ঘরে যদি চার রাকাত সুন্নত পড়েন মসজিদের আট টাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ যখন জুমার সুন্নত মসজিদে জুমার শেষে দুই রাকাত চার রাকাত মসজিদে পড়তেন আর ঘরে গেলে পড়তেন দুই রাকাত, ঘরে গেলে কয় রাকাত? দুই রাকাত। আবার ফরজ মসজিদে সওয়াব বেশি পুরুষের জন্য, পাঁচ ওয়াক্ত ফরজ পড়বেন মসজিদে, সুন্নতগুলো কোথায়? রাসূল বলেছেন খবরদার তোমার ঘরকে কবরও বানায় না, আবার তোমার ঘরকে মসজিদও বানায় না। সাহাবীদের সাথে গল্প করতেন, আনন্দ করতেন, আবার কখনো বেদনা শুনলে বেদনা বিদূর হতেন, কিন্তু যখন আজান আসতো আর কাউকে তিনি চিনতেন না। সাহাবায়ে কেরাম বলতেন আজান শোনার সাথে সাথে মনে হতো রাসূল আর আমাদের কাউকে চিনেন না, সোজা কোথায় যেতেন? আরে এই চেয়ারম্যান সাহেবকে ছুটি দেন, কষ্ট হচ্ছে আমার ভাই। হ্যাঁ আমি কি করবো, আমার 12টার সময় কত আনছে, সাড়ে 10টার সময় আনছেন না? কিসের 11টা বেজে গেছে? 10:45 আনছে না 10:30 আনছে? আল্লাহ তোমাদেরকে হেদায়ত করুক। লোকদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? একটু জোরে আল্লাহ আকবার বলেন তো। হয়েছে হয়েছে, চেয়ারম্যান সাহেব খুশি হয়নি, আর একটু জোরে কর। আপনারা ওই যে উনি স্লোগান দিয়ে খুশি হয়নি, কয় কথাই কয় না। এই স্লোগান দিবেন, মাত্র 18 জনে স্লোগান দিয়েছে, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে ভাগছে, সেই মুসলমান আমরা ঠিক কিনা? এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে মাত্র 18 জন স্লোগান দিয়েছেন, কয়জন? কালেমা পড়েছি আমরা সবাই এক দল, কয় দল? এক দল। আমাদের কালেমাকে যারা ভালোবাসে তারাও আমাদের দল, ঠিক না? ঠিক, তাদেরও ইজ্জত আবরুর হেফাজত আমাদের করতে হবে। আল্লাহ বলছেন ইমান আনবা, ইমান আনার পরে আমলে সালে করবা, তারপরে হকের জন্য পরামর্শ দিবা, তাওয়া সবিল হককে ওয়া তাওয়া সবিল সবর। হক কোনটা? হক কোনটা? কুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। সব নবীরা যেটা নিয়ে আসছেন সেটা হক, ইসলাম হক, ইসলাম ছাড়া বাকি সব হলো বাতিল, ঠিক কি না? ওজুর সময় আমরা কি পড়ি? আল ইসলাম ও আল ইসলাম ও হক, আল কুফর বাতিল, আল ইসলাম ও নূর, আল কুফর জুলমাত। ইসলাম হলো হক, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার কাছে একটা কিতাব আছে শুধু হক কথা বলে। এই কোরআনের ভিতরে কোনো নাহক কিছুই নাই, একটা অক্ষর নাহক নাই, ঠিক না? ঠিক। আবার দেখেন দুনিয়ার সব কিতাবকে কম্পিউটার সায়েন্সে দেয়া হলো, খ্রিস্টানরা বাইবেল দিলেন, কম্পিউটার জবাব দিল ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল, ভুল আর ভুল। হিন্দু ভাইদের 60টা বই দেয়া হলো কম্পিউটারের ভিতরে, সবগুলো ভুল আর ভুল। এই কোরআন দেয়া হলো একবার নয় শত শতবার, নো এরর এট অল, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ কার কথা? আল্লাহর কথা। কোরআনের সবগুলো আয়াত সবগুলো সূরা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, কারণ প্রথম সূরার ভিতরে 19টা অক্ষর, 19টা শব্দ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা ইখলাসের ভিতরে 46টা অক্ষর, কয়টা? 46টা অক্ষর। শরীরের মধ্যে 23টা ক্রোমোজোম থাকে,
পুরুষের শরীরে 23টা ক্রোমোজোম, নারীর শরীরে 23টা ক্রোমোজোম। পুরুষ আর নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পুরুষের শরীর থেকে যায় ওয়াই এবং এক্স, আর নারীর শরীর থেকে আসে এক্স। নারীর শরীর থেকে আগ এক্স আসলে পুরুষের শরীর থেকে যদি ওয়াই যায় দুটা হয়, দুটা মিলে হয় ছেলে। আর পুরুষের শরীর থেকে এক্স, নারীর শরীর থেকে যদি এক্স আসে দুইটা মিলে হয় মেয়ে। এখন দোষ কার, দোষ কার, কয় ছেলের, কারো দোষ না, এটা কার হাতে, কার হাতে। আপনি ইচ্ছা করলে ওয়াই দিতে পারবেন না, আপনি ইচ্ছা করলে এক্স দিতে পারবেন না। আবার আজকের বিজ্ঞান বলছে এই যে এক ফোঁটা পানি যেটা ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত্তারায়, মানুষের এই যে শির দ্বারা এবং এই বুকের পাঁজর থেকে টপকে যে ফোঁটা পড়ে, এই ফোঁটার ভিতরে 3-4 লক্ষ মানুষের জীবন থাকে। কিসের তুমি ফ্যামিলি প্ল্যানিং করবা? এই 4 লক্ষ থেকে আল্লাহ বাছাই করেন, বাছাই করে করে কাউকে একটা দেয়, কাউকে দুইটা দেয়। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড, এক মায়ের পেটে একসাথে 12টা সন্তান দুনিয়াতে এসেছে, 12টা। ক্যালিফোর্নিয়ার এক মা জীবিত, ইংল্যান্ডের এক মহিলার 7টা সন্তান একসাথে হয়েছে, আমি দেখতে গেছি বেডিডে, বেডি আয়ারল্যান্ডের বেডি, এরকম মোড়া। তার আগেও 5টা হয়েছে একসাথে, 2 বারে 12টা। জন্ম নিয়ন্ত্রণ করবা, খাওয়া দিবে জন্ম নিয়ন্ত্রণ। এখন মহিলাকে সবাই দেখতে আসতেছে, পত্র পত্রিকা আসলো, এটা 2005 কি 2003 হবে। তা আমি বললাম যে হে ল্যারি, হাউ ডু ইউ ফিল? I'm enjoying, man. It's very good. I have so much, so many children I have. ছোট ছোট হয়েছে বাচ্চাগুলো, সবগুলো জীবিত আছে। শক্তিকার, শক্তিকার। কিসের ক, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। সন্তান যারা বিবাহতে চায় না তারা জিনাকার। রাসূল বলেছেন যারা বিবাহের পরে সন্তান চায় না তারা জিনাকার, আবার বিবাহ করে যারা গোপন রাখে তারাও জিনাকার। কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখতে পারবা না, যে মেয়েকে দেখবা তাকে বিয়ে করতে হবে, দেখতে পারবা না যদি বিয়ে না করো, ঠিক না? বে ঠিক। আর বিয়ে করতে হলে দেখতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন এই তো রাত 12টার পরে ইন্টারনেট ফ্রি অনেক জায়গায়, ছেলেরা একটু টিপে টিপে, হ্যালো কি বলছেন, আমি কুতকুতি, তুমি কে, আমি কুতকুত। এবার প্রেম শুরু হলো, 2-3 সপ্তাহ কথাবার্তা বলে বললো যে আসো নাটোর, ওই যে নাটোরের কি সুন্দর একটা জায়গা, কি আছে বনলতা, গণভবনের সামনে আসো। তোমার শরীরে কি থাকবে, লাল শাড়ি, তোমার শরীরে কি থাকবে, লাল শার্ট। গিয়ে দেখে যে 65 বছরের বেডি একটা বয়ে রয়েছে, কারণ মানুষের বয়স বাড়লে গলা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক না? ঠিক। কি দেখে কি করবি, তুই আগে দেখ। রাসূল বলেছেন যাকে বিয়ে করবি দেখো ওর যে কোনো একটা ভালো জিনিস তোমার মন আকৃষ্ট করবে, সম্পর্ক গভীর হবে। আর যাকে দেখবা না তাকে বিয়ে করতে পারবা না, যাকে দেখবা তাকে বিয়ে করতে হবে। আবার পর্দা তো আমাদের ফিলিংসই নাই, আলহুমা ওয়াল মউত, ঘরের ভিতরে পর্দা মজবুত করবেন, না হলে ঈমান ধ্বংস হবে। ভাসুর দেবর ঈমানের জন্য মৃত্যু স্বরূপ, বাহিরের কেউ এসে আপনার ঘরে আক্রমণ করবে এটা স্বাভাবিক নয়, কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ঘরে পর্দা রাখবেন। আমার আল্লাহ বলেছেন ঈমান রক্ষা করতে হলে চরিত্র রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক। চরিত্র নাই যেখানে ঈমান নাই, চরিত্র আছে যেখানে ঈমান আছে। দেখেন না এখানে আমরা আলহামদুলিল্লাহ, আমাদের মায়েদের জন্য জায়গা আছে না নাই? কোথায়? ভিতরে, ভিতরে আছে, মায়েরা আছেন, ভিতরে মায়েদের জায়গা। আর যদি এটা এখন মেলা হইতো বেড়াও থাকতো, বেড়িও থাকতো একই সাথে, এটা হলো জিনার পরিবেশ। যেমন বিভিন্ন জায়গায় পুরুষ মহিলা একসাথে বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা গেলেন, দেখলেন একটা বড় মটকা, মটকা চিনেন তো, মটকা চিনেন না, বড় ওই যে ধান টান রাখে এদেরকে কি বলেন, এটা আপনাদের কিছু ভাষা আমাকে শিখাই দিন, ডাবর।
রাসূল দেখলেন এরকম ডাবরের মতো একটা বিশাল পাত্র, মুখটা ছোট, ভিতরে অনেক জায়গা, পুরুষ নারী উলঙ্গ আগুনের ভিতরে নাচতেছে। জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তিনি বললেন, এরা সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না, পুরুষের সাথে ঢলাঢলি করে বিভিন্ন জায়গায় যেত, একই সাথে বসে থাকতো। এই জন্য আমাদের মেয়েদেরকে আমরা বাজারে পাঠাবো না, বাজারে আমরা নিজেরা যাব। বাজারে গেলেই বেইজ্জতি আছে না নাই? কথা কন না কেন? বাজার হলো সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে ভালো জায়গা কোনটা? এখন আমাদের হুজুরা কয় মসজিদে গেলে নাকি মেয়েদের ক্ষতি হয়, কোত্থেকে পাইছেন এটা? রাসূল বলেছেন, লা তামনা মা আল্লাহি আনিল মাসাজিদ, আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে না, তবে মেয়েরা যত গোপনে পড়বে সওয়াব তত। কিন্তু বাজারে যারা যায় এরা তো মসজিদে যায় ভালো হয়, ঠিক না? ঠিক কি না? বাজারে গিয়ে তো বেইজ্জতি হচ্ছে, আপনি মসজিদে পাঠান। কাবা শরীফে মেয়েদের জায়গা আছে না নাই? আছে। মসজিদে নববীতে আছে না নাই? আছে। বাইতুল মুকাররমে আছে না নাই? আছে। সবগুলো জায়গাতে মসজিদে গেলেই মেয়ে পর্দাশীলা হয়, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, ঈদের জামাতে মেয়েদেরকে নিয়ে যাবা, যদি অসুস্থ হয়, অসুস্থ হলেও মেয়েদেরকে নিয়ে যাবা। রাসূল নিজের পরিবারের সবাইকে নিয়ে যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন, অসুস্থ হলেও নিয়ে যেতেন, বলতেন দোয়া এবং আলোচনায় সামিল হতে পারবে, নামাজ পড়তে না পারলেও দোয়াতে সামিল হবে, আলোচনায় সামিল হবে। এই জন্য আমরা প্রথম কাজ হলো ইমান, ইমান আছে কিনা এটার দাম হলো, এটার আসল নমুনা হলো নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, যদি জানো যায় ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান দেখি কারা কারা রাজি। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করে নেন, আরো চিৎকার করে বলেন আমি, হাতগুলো নামাই। স্কুলগুলোতে যদি শুধু কোরআন শরীফ আর নামাজ ঢুকিয়ে দেওয়া হতো, সবগুলো স্কুল খুললে কোনো সমস্যা হতো না। দেখেন করোনার ভিতরে সরকার হেফজখানা খুলে দিয়েছে, কথা কন না কেন? হেফজখানা খোলা না বন্ধ? সব হেফজখানা খোলা, আর স্কুল কি কেন কেন হেফজখানা খুলে দিছে? কয় মরলে হুজুররা মরুক, এখন দেখে যে কোরআন পড়ার সাথে সাথে করোনা শেষ, কোরআন বাড়ছে করোনা শেষ, ঠিক না? ঠিক। করোনা আমাদের দেশে কমছে না বাড়ছে? কমিয়ে দিয়েছেন কে? আল্লাহ পুরা কমিয়ে দেন, বলেন আমিন। হ্যাঁ, মাস্ক পরবেন, এটা সেফটি, এই যে পড়েছেন সেফটি, প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওরেন্স, সতর্কতা হলো আসল চিকিৎসা, ঠিক কি না? আপনি ছাগল বাঁধবেন তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, গরু বাঁধবেন তারপরে বলবেন আল্লাহ অন্যের ক্ষেত থেকে হেফাজত রাখেন, গরু ছেড়ে দিয়া গরু আরেকজনের ধান কাটছে আপনাকে আল্লাহ হেফাজত করেন, এটা হবে না। আপনি হাত ধুবেন। এখন হেফজখানার মতো যদি আমাদের স্কুলগুলোতে কোরআন থাকতো কোনো করোনা আসতো না। বিরক্ত হয়ে যাচ্ছে বাচ্চারা এখন? হ্যাঁ, বাচ্চারা ইউনিভার্সিটির ছেলেরা বিরক্ত হয়ে যাচ্ছে। আমার সাথে কয়েকজন স্যার কলেজের স্যার দেখা করছেন, কয় স্যার আর ভালো লাগে না, ক্লাস নাই, পড়া নাই, শোনা নাই, কিচ্ছু নাই, এমনি বসে বসে বেতন খাই বেতন খাই। বাচ্চাদের তো জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই যে স্ক্রিনে পড়ে চোখ যাচ্ছে, লিভার যাচ্ছে, হার্ট যাচ্ছে, কিডনি যাচ্ছে, স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে চোখের ভিতরে রে ঢুকে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো একটা বাচ্চারে বসাই না স্ক্রিনে, ঘরে কোরআন মুখস্থ করছে, বাস শেষ। শুধু কোরআন মুখস্থ করাও সব জ্ঞান হয়ে যাবে, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরামের কিতাব ছিল কয়টি? কয়টি কিতাব? একটা কিতাব পড়েছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সময় নাহরে নাইল নীল নদের ভিতরে পানি শুকিয়ে ফেলতো জিনেরা, সুন্দরী রমণী বলি না দেওয়া পর্যন্ত পানি আসতো না। লোকেরা ওনাকে বলল, ইয়া ওমর, এই নীল নদের পানি জিনেরা টেনে ফেলে, সুন্দরী ছোট্ট বাচ্চা বলি দেওয়ার আগ পর্যন্ত, নারী বলি দেওয়ার আগ পর্যন্ত পানি ছাড়ে না। তিনি নীল নদকে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নাহরে নাইল, হে নীল নদ, আমার চিঠি পাওয়ার পর থেকে ভরে যাবা, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও। চিঠি যখনই ছাড়লো সেই দিন নীলনদ বলল, আর কোনোদিন নীলনদ খালি হবে না। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না। কি ওমর একটা কিতাব পড়েছেন, কিতাবের নাম কি? ওয়াল আসর, ইন্নাল ইনসান
খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, ওমর খুতবার ভিতরে হঠাৎ করে বলেন, ইয়া সারি আল জাবাল আকবিল, ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ের উপর উড্ডয়নকারীরা সামনের দিকে যাও। এখন মসজিদে নববীর ভিতরে আশেপাশে পাহাড় তো দূরে, লোকেরা বলছে কারে কথা বলছে, আমরা তো পাহাড়ের উপরে কেউ নাই, আমরা তো মসজিদের ভিতরে, কারে বলছেন ওমর? খুতবা শেষ বললেন, ইয়া ওমর আপনি কাকে বলছেন? ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ে উড্ডয়নকারী সামনের দিকে যাও, কারে বলছেন? তিনি বললেন, এখান থেকে 1100 মাইল দূরে মুসলমান যুদ্ধ করছে পাহাড়ের উপরে মুসলমান, ওই পাড়েই হলো কাফেররা, আমি বললাম এখান থেকে তোমরা সামনে যাও, গেলে তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। কত শো মাইল? কত শো? 1100। এখান থেকে ঢাকার দূরত্ব কত দূর? এখান থেকে কত দূর হবে? 1100 কত দূর? এখান থেকে পাকিস্তান? না, পাকিস্তান দূরত্ব আরো কম হবে বোধ হয়, হতে পারে 1100। হ্যাঁ, মুম্বাই, মুম্বাইয়ের পরে গিয়ে এই বিশাল দূরত্ব, কোনো মাইক নাই, কিচ্ছু নাই, কি দিয়ে বললেন? কি দিয়ে বললেন? মুখ দিয়ে বললেন। শুনানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ফারুক খেজুর দিচ্ছেন, খেজুর দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন খেজুরটি খুব মজা, আমারে আরেকটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তোমাকে আর বেশি দেয়া যাবে, তাহলে টান পড়ে যাবে। মসজিদে ফজরের সময় গিয়ে দেখে নামাজের শেষে ওমর খেজুর দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাত বাড়ালেন, হাত বাড়িয়ে খেজুর একটা খেয়ে তিনি বলছেন, আমারে আরেকটা দেন, বড় মজা লেগেছে। ওমর ফারুক বলছেন, রাসূল যদি আরেকটা দিত আমিও তোমারে আরেকটা দিতাম। উনি বললেন, আমি স্বপ্ন দেখেছি, আপনি জানলেন কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক মোমেনের খবর আরেক মোমেনকে জানিয়ে দেন কে? আমরা মোমেন হব, সারা দুনিয়ার মোমেনকে ভালোবাসবো, ঠিক না ঠিক? আর মোমেনের প্রথম পরিচয় অসাধ্য হুব্বাল্লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? আল্লাহকে ভালোবাসবে। রাতে শুয়ে আছেন বিবির সাথে, বিবির ভালোবাসা বড় নয়, আজান হওয়ার সাথে সাথে মসজিদে, ঠিক না ঠিক? ছেলের ভাষা বা ভালোবাসা বড় নয়, ছেলেদেরকে মসজিদে নিয়ে যান। এখন পিতামাতা ছেলে মেয়েদের নামাজ খবর নেয় না, খবর নেয় প্রাইভেট পড়েছো কিনা, খবর নেয় ওই কাজ করেছো কিনা, আসল খবর নিতে হবে নামাজি হয়েছো কিনা। কারণ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সজ্জা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, আপনি দোয়া করবেন, আমি তো উঠতে পারলাম না, চলেন আমরাও চলে যাই। চেয়ারম্যান সাহেব আসলে খুবই ক্লান্ত, সারাদিন পরিশ্রম করেছেন তো, খুবই ক্লান্ত মানুষ। এখান থেকে মাস্টার একজন উঠে গেছে, এই মাস্টার, মাস্টার আমার সাথে দেখা করছিল, ওই যে গিয়ে দাঁড়িয়েছে, ওই ওই যে আপনার সামনে, আরে মিয়া ওই যে, ওই যে সামনে টুপিওয়ালা, হ্যাঁ উঠলেন কেন? ছেলেকে হেফজখানায় দিছে, স্বাস্থ্য খারাপ, বসে নাই স্যার। এই যে বিকেলে আমার সাথে দেখা করছিল, আমি চিনি যে কজনের সাথে দেখা হয়েছে, আমার নাম মনে থাকে আলহামদুলিল্লাহ। থাকবেন তো নাকি? মোনাজাত করে দেই, জুমার নামাজ হয়েছে সবার? দেখি কয়জনে পড়ছেন জুমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এবার দেখি ফজর কয়জনে পড়ছেন, আল্লাহ কবুল করো, আল্লাহর অলিরাই বসে আছে। আর যেগুলো ঠিক মতো নামাজ পড়তো না, এগুলো উঠে গেছে অনেকগুলো। পড়ছেন তো ফজর?
ভালো মানুষ, খুব কষ্ট করছে মাহফিলটার জন্য, আল্লাহ কবুল করুক। ওয়াতাওয়াসাবিল হক, হককে বিজয় করার জন্য যদি জানও দিতে হয়, রাজি আছো না মুসলমান? হাত তুলে দেখাও। দেশ কত শান্তির দেশ! কেউ যদি মনে করেন এ দেশটাকে নিয়ে যাবেন, অসম্ভব, অসম্ভব, বোকার স্বর্গে বাস করবেন। আমরা সব ছাড়বো, ইমান ছাড়বো না, ঠিক কিনা? সব ছাড়বো, মসজিদ ছাড়তে রাজি, সব ছাড়বো, কোরআন ছাড়তে রাজি। আমাদের ঘরে ঘরে কোরআনের পাঠক আছে না নাই? কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা আছি। আল্লাহ বলছেন তোমরা 10 জনকে আমি 100 জনের উপর বিজয় দান করব। এই কোনাই শুনা সবের উনাই আগলে বমি আতাইন, তোমরা যদি 20 জন হও, 200 কাফের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। ইংল্যান্ডের আর্মি জেনারেল বললেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বিবিসির সাক্ষাৎকার, তিনি বলছেন, আই হ্যাভ সিন অলমাইটি ইন আফগান, আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি। জিজ্ঞেস করেছে প্রেজেন্টার, হাউ ডিড ইউ সি দা অলমাইটি, তুমি আল্লাহকে দেখলা কেমনে? কয়, আমি উপর থেকে বোমিং করেছি রাত 3টায়, দেখি যে পাগলিধারী এক লোক বোমকে হাতে নিয়ে নদীতে ফেলে দিছে। কয়, নাউজুবিল্লাহ। আর কইবে আলহামদুলিল্লাহ, কোনখানে নাউজুবিল্লাহ কইবে? এটাও জানে না, এটা তো আল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনার যেটা আপনি চাইছেন সেটাই কবুল করবেন। পরে সকালবেলায় ওই আর্মি জিজ্ঞেস করলেন, আপনাদের ওই বড় বড় পাগড়িধারী সেই ইমামরা কোথায় যারা বোম হাতে ধরে নদীতে ফেলে দেয়? একজন ইমামের কাছে জিজ্ঞেস করার পরে তিনি বলছেন, ওরা কোনো শূন্য নয়, ওরা ফেরেশতা। কার কথা? সূরা সফফাতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সূরা ফুসসালাতের ভিতরে আল্লাহ বলছেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমাদের রব কে? আল্লাহ। নামাজে শুরু করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আবার সুবহান রাব্বিয়াল আযীম, আবার সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আমাদের রব কে? আল্লাহ। কারণ কবর গেলেই প্রথম প্রশ্ন হবে, মার রব্ব? আল্লাহ বলছেন, আমাকে রব মেনে যদি এই রবের আইনের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতাসমূহ পাঠিয়ে দিয়ে তোমাদেরকে সাহায্য করব। যেখানেই যাবেন ফেরেশতা পাঠাবেন কে? দেখেন না, দুনিয়াতে এই যে করোনা হলো, মুসলমান মরছে বেশি না মুসলমান? মুসলমানকে যারা মারছে বেশি, হেরা মরছে বেশি। মুসলমানদেরকে হেফাজত করেছেন কে? আল্লাহ। 2 সপ্তাহ আগে মদিনাকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে। মদিনাতে কোনো ভাইরাস নাই, কোনো মহামারী নাই, কোনো করোনা নাই। কারণ কি? মদিনাতে সব সময় মানুষ পড়ছে ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সব। হক আছে যেখানে আমরা আছি, হক হলো মোহরানা দেয়া, হক হলো বিবির মুখে খাবার তুলে দেয়া, হক হলো বিবির সব কাজে সহযোগিতা করা। রাসূল বলেছেন, ইবাদত হলো বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, তুমি যদি আরেকজনের বিবির কাছে যাও কি হবে? গুনাহ। গুনার উল্টাটাই কি? কথা কন না কেন? এই যে আপনারা এখানে এসেছেন, এটা কি হলো? ইবাদত। যদি আপনারা হাউজিতে যেতেন, ওটা কি হতো? গুনাহ হতো। জুয়ার আড্ডায় যেতেন, কি হতো? অবশ্য নাটোরে এগুলো নাই, নাটোরের লাকুরা খুব ভালো, জুয়াও নাই,
সাবধান, দেশের সম্পদ খেও না, বাংলাদেশের মানুষ বিচার দেয় কার কাছে? রাস্তা একটা যদি ভাঙা হয় রিক্সাওয়ালা বিচার দেয় আল্লাহর কাছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবের বিচার করো, আল্লাহ এমপি সাহেবের বিচার করো, বিচার চাইলো কার কাছে? এমপি যদি ভালো হয় তাহলে ওনার শরীর ভালো হয়ে যাবে, আর যদি এমপি ঠিক মতো রাস্তার কাজ না করে ওই এমপির বিচার করবেন কে? কি সুন্দর, আমরা বিচার চাই কার কাছে? চাই আল্লাহর কাছে, চাওয়াটাই হলো হক, মানুষের কাছে চাওয়া হলো না হক, ঠিক না ঠিক? বাংলাদেশে এখনো ভালো লোক আছে না নাই? কথা বলেন, অসংখ্য ভালো লোক আছে। একজন লোক জমি বেচলেন একজন বড় মোড়লের কাছে, খুব নামাজ, মোড়ল বললেন আমি আপনাকে টাকা দিয়ে জমিতে যাব। আজ থেকে 10-15 বছর আগের ঘটনা বলছি। তিনি আর টাকা দিলেন না, তিনি জমিতে চলে গেলেন। গরিব লোকটা যখন টাকা চাইতে গেছে গর্দানা ধরে ধাক্কা দিয়ে জমি থেকে বের করে দিয়েছে। এই লোকটা উজু করে মসজিদে ঢুকলো, নামাজ শুরু করলো, যখনই লাঙ্গল নামালো উপর থেকে বজ্রপাত হলো তার উপর, একটা বজ্রপাতে লোকটা শেষ, তার গোসলের ব্যবস্থা করলো সেখানে আরেকটা বজ্রপাত হলো। যারা যারা ব্যবস্থা করেছে লোকেরা জানা যায় যায় না, কয় আবার বজ্রপাত হবে। আলেমরা বলছে আপনার আব্বা কি করেছে, কয় এরকম গরিব লোকের সাথে দুর্ব্যবহার করেছে, কোথায় লোকটি দেখেন? গিয়ে দেখে লোকটি মসজিদের ভিতরে সেজদায় পড়ে আছে। বিচার কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইলে নগদ নগদ বিচার পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন হক কোত্থেকে এসেছে শুনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সব নবীকে হক দিয়ে দিন, হক দিয়ে হেদায়েত দিয়ে পাঠিয়েছি, আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি, ঠিক না বে ঠিক? আমার নবী যুদ্ধ করেছেন, আমরাও দিনের জন্য যুদ্ধ করতে রাজি, আমার নবী জেল খেটেছেন, আমরাও জেল কাটতে রাজি, রাজি আছেন না নাই? হাত তুলে দেখো মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সারা দেশের কালেমা পড়া লোকেরা এক দল, কয় দল? আমাদের কালেমার বিরুদ্ধে যেন কেউ ষড়যন্ত্র না করে, আমাদের মসজিদের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না হয়, ঠিক কি না? আমাদের কোন হাফেজের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না হয়। আমাদের প্রতিষ্ঠানগুলো আল্লাহই বাঁচিয়ে রাখবেন। আমাদের প্রতিষ্ঠানে কেউ দান করে না, ইসলামী প্রতিষ্ঠানগুলো এমনি চলছে বছরকে বছর, ঠিক না বেটি? আমাদের ছেলেরা কোরআন পড়ে কার খুশির জন্য? গ্রামে গঞ্জে এখন কোরআন পড়া ছেলে বাড়ছে না কমছে? বাড়ছে। একটা লোক নিজে নামাজ পড়ে না, কয় হুজুর আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো, কেন এই বরকত? আর করোনা এসে তো বরকত আরো বেড়ে গেছে। হেফজখানা সব খোলা, স্কুল একটাও খোলা না। হেফজখানার ছেলেরা আলহামদুলিল্লাহ নাদুস নুদুস হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়েছে, ঠিক কি না? কারণ যখন কোরআন পড়ে মহামারী দূর করে দেন কে? আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুয-যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা, একদিকে পড়বেন আরেকদিকে শরীর ভালো করে দিবেন কে? আর এটা জালেমদের জন্য ক্ষতি বাড়িয়ে দিবে, জালেমরা ক্ষতির ভিতরে পড়ে যাবে। কোরআন যারা পড়বে জালেমরা, তাদেরকে এই কোরআন ধ্বংস করে দিবে, খাসারা করে দিবে, দুনিয়াও শেষ, আখেরাতও, আল্লাহর কাছে বিচারে দিবে আল্লাহ এরা আমি কোরআনের সাথে বেয়াদবি করেছে, এদেরকে শাস্তি দেন। ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কোরআন মাহজুরা, আমার জাতি কোরআনের সাথে দুর্ব্যবহার করেছে, আল্লাহ আপনার কাছে বিচারে দেই। আর আপনারা যারা এই মাঠের ভিতরে বসে আছেন কোরআন বলবে আল্লাহ গভীর রজনীতেও বসে বসে আমাকে শুনেছে, এদেরকে মাফ করে দেয়।
আরো আস্তে কর না সুবহানাল্লাহ আমার হাতে দান যাবে আহারে আপনারা মনে কষ্ট নিয়েন না আমাকে রফিক বলেছে একটু আপনাদের আমি কালেকশনের মাহফিলও যাই না কিন্তু নিউ ইয়র্কে আমার হাত দিয়ে আল্লাহ অনেকগুলো মসজিদ করেছেন এখানে আপনাদের এই যে কবরস্থানের জন্য কবরস্থানের হেফাজতের জন্য